শুভ সন্ধ্যা। নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে হাউ টু মেক অনলাইন ক্লাস ইফেক্টিভ শীর্ষক সেমিনারে সবাইকে স্বাগত। চারিদিকে যখন করোনা নামক জীবাণুর ভয়াল থাবা, নিশ্চিন্তে ঘরের বাইরে পা ফেলবার জো নেই শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার, তখন এক ভয়ানক ঘরবন্দি অবস্থা। মানসিক বিষণ্ণতায় শিক্ষার্থী ও শিক্ষকেরা, উদ্বিগ্ন অভিভাবকেরা, ভরসা তখন আধুনিক বিজ্ঞানের অবদানে স্থবির অবস্থা কাটাতে এলো অনলাইন মাধ্যম। আমরা পরিচিত হলাম নানা মাধ্যমে, স্বস্তি ফিরলো কিছুটা, কিন্তু তৃপ্তি নেই। নানা প্রতিবন্ধকতায় শিক্ষার্থীরা অথবা শিক্ষকরা সম্পূর্ণরূপে ক্লাসগুলোকে ঠিক আগের মতো বোধ করছে না। তাই আজকে আমাদের আয়োজন হাউ টু মেক অনলাইন ক্লাস ইফেক্টিভ। নর্দার্ন বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শিক্ষার ব্যবস্থার অনলাইন মাধ্যমে অনেকটাই এগিয়ে, সম্পাদন করছে শিক্ষা কার্যক্রম UGC-র নিয়ম নির্দেশনা মেনে। সামাজিক দায়িত্ববোধ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের সার্থকতা এনে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস আজকের সেমিনার হাউ টু মেক অনলাইন ক্লাস ইফেক্টিভ। আজকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন উপাচার্য, নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আলোচনায় বিমুগ্ধ করবেন ডক্টর মোহাম্মদ মাশুকুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফ্যাকাল্টি অব বিজনেস, নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সেমিনারের সভাপতির পদ অলঙ্কৃত করে কৃতার্থ করেছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, উপ উপাচার্য, নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণের উপস্থিতি আমাদের আজকের আয়োজনটিকে পূর্ণতা দান করেছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যাদের অপরিমেয় অবদান, সেই সকল সমন্বয়কদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিশেষ করে মোহাম্মদ মহসিন আলী, অ্যাডমিন কোঅর্ডিনেটর পার্মানেন্ট ক্যাম্পাস, ও মোহাম্মদ তানজিম হোসাইন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অ্যাডমিশন ডিপার্টমেন্টের কাছে। অনুষ্ঠানের এ পর্যায়ে হাউ টু মেক অনলাইন ক্লাস ইফেক্টিভ বিষয়ের উপর তাত্ত্বিক আলোচনা নিয়ে আসবেন ডক্টর মোহাম্মদ মাশুকুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ মাশুকুজ্জামান স্যারকে অনুরোধ করছি তার আলোচনার জন্য। ধন্যবাদ তাপস সরকার স্যার। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার, আপনার স্ক্রিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, ভাইস চ্যান্সেলর, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর নজরুল ইসলাম স্যার, সম্মানিত উপস্থিতি শিক্ষক শিক্ষকবৃন্দ এবং অ্যাডমিশনের সাথে জড়িত সবাই, সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পরিচয়, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্দার্ন ইউনিভার্সিটিতে আছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আজকের বিষয়, আমরা কিভাবে অনলাইন ক্লাস ইফেক্টিভ করতে পারি, হাউ টু মেক অনলাইন ক্লাস ইফেক্টিভ, এই বিষয়ের উপরে একটা উপস্থাপনা করছি কিছু বিশেষ। আমরা জানি COVID-19 কিভাবে আমাদের জীবনে এক ধরনের পরিবর্তন এনেছে। আমরা দেখছি যে আমাদের যে প্রাণ খোলা পৃথিবী, প্রাণ খোলা মানুষ, বন্ধনহীন মানুষ, তারা আজকে ঘরের মধ্যে বন্দী অবস্থায় আছে। তো ঘরের মধ্যে যেমন পাখিরা আমরা সেই পাখির মধ্যে বন্দি হয়ে আছি, সব খোলা আমরা মানুষরা বন্দী হয়ে আছে। প্রকৃতির নিয়মেই হয়তো ফিরে ফিরে আসে বিষয়গুলো। COVID-19 এর আক্রমণে সবচেয়ে যে সেক্টরটা বেশি ক্ষতিগ্রস্ত সেটা শিক্ষা, ব্যবসা বাণিজ্য এর মধ্যেও চলছে, শিক্ষা বিশেষত স্থবির হয়ে আছে। তবে আমাদের দেশে যদি আমরা খেয়াল করি, দুই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের চিত্রের মধ্যে আমরা দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম খুব বেগবান গতিতে আগাচ্ছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলো, বিষয়গুলো প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজ, সরকারি স্কুল, এই বিষয়গুলো এখনো অনেক ক্ষেত্রেই তারা পিছিয়ে আছে। এই ক্ষেত্রে পিছিয়ে বলবো না, আমরা বলবো যে তারা হয়তো সেভাবে অনলাইনে বা ডিজিটাল মিডিয়াতে আসতে পারেনি।
কারণ এটার একটা বড় কারণ হচ্ছে যতটা না আমাদের ইনফ্রাস্ট্রাকচার, তার থেকে আমাদের এই অনলাইন ক্লাসের যে ট্রাস্ট অথবা এর কার্যকারিতা নিয়ে এক ধরনের সন্দিহান আছে সেটা, এবং সেটা অযৌক্তিকও না। কারণ আমরা যদি কিছু ফেনোমেনার কথা বলি, কিছু পার্সপেক্টিভের কথা বলি, আমরা দেখছি যে আমাদের আমাদের কাছে সেই প্রথম থেকেই নন অ্যাকসেপ্টেন্স এর যে কারণটা ছিল, তার মধ্যে একটা ছিল যে আমাদের কাছে কোনো তথ্য ছিল না যে আসলে এই কোভিড প্যান্ডেমিক কতদিন যাবে। আমরা হয়তো মনে করছিলাম 2 মাস 1 মাস পরে শেষ হয়ে যাবে, একটা লকডাউন আসছে, নেক্সট লকডাউনের মধ্যেই হয়তো বা আমরা আবার খুলতে পারবো, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। তো এই এই যে বিষয়ের ক্ষেত্রে আমরা বলছি আমাদের আসলে এই ফোরকাস্টিং বা বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা করতে পারিনি, বারে বারে চেষ্টা করে খুলতে পারিনি। এছাড়া আমরা যদি বলি আমাদের মধ্যে এক ধরনের সমস্যা আছে, কোনো ধরেন চেঞ্জ, কোনো কিছু পরিবর্তন আসলে সেক্ষেত্রে আমাদের সেই প্রিপেয়ারনেস এর অভাব ছিল। আমি সামগ্রিকভাবে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলছি। এছাড়াও অনেক ক্ষেত্রে ট্রেন ফ্যাকাল্টি মেম্বার্স, ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট সেসবের ক্ষেত্রে ছিল, এবং ডিভাইসের স্বল্পতা বিশেষ করে গরিব ছাত্রছাত্রীদের জন্য বিভিন্নভাবে আমরা অনলাইন ক্লাসে অনেকেই এগিয়ে আসতে পারিনি আর কি। এছাড়া আমরা বলছিলাম যে মিসট্রাস্ট যেটা আছে, যে অনলাইন ক্লাস আসলেও কি ইফেক্টিভ ইয়ের মতো কিনা, সো এই ধরনের একটা ডিবেট আছে। তো এই ডিবেটের মধ্যেও শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন এসেছে। আমরা বলছি যে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, আরেক দিক থেকে শিক্ষা ব্যবস্থা একটা নতুন যুগের সূচনা হয়েছে, সেটাকে আমরা বলছি ডিজিটাল এডুকেশন, অর্থাৎ আমরা বলছি যে অনলাইন এডুকেশন। সো এটাকে আমরা রেডিক্যাল চেঞ্জ হিসেবে বলছি। তো আজকের এই উপস্থাপনার মধ্যে থাকবে যে আসলে কিভাবে অনলাইন ক্লাসটাকে আমি ইফেক্টিভ করতে পারি, বিশেষত আমি আমি আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির যে এক্সপেরিয়েন্সটা আছে, আমরা একটা সময় নষ্ট করতে নষ্ট করি নাই। ঠিক লকডাউন যেদিন প্রথম থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা আমাদের ফুল ডিজিটাল ক্লাসে চলে যেতে পেরেছি, এবং জাস্ট বিকজ অফ দা আওয়ার প্রিপেয়ারনেস। কারণ আমরা এর আগে থেকে বিজনেস ফ্যাকাল্টি বিশেষ করে অস্ট্রেলিয়া এবং হচ্ছে মালয়েশিয়া থেকে আমাদের অনলাইনে ক্লাস চলছিল, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা এটাকে বেগবান করতে পেরেছি, এবং এখন পর্যন্ত খুব সফলভাবে আমরা পরবর্তী যে ক্ষেত্রে সে এগিয়ে যেতে পেরেছি। এখন আমরা যদি বলি যে ইফেক্টিভ অনলাইন টিচিং এর ক্ষেত্রে আমাদের আসলে কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, অনেকে অনেক ধরনের বলেছে আর কি। তো আমি তিনটা আসপেক্টের কথা বলবো, সেটা হচ্ছে টিচার, স্টুডেন্ট এবং লজিস্টিক্স নেক্সাস, যেটা আমরা বলছি যে টিচার, স্টুডেন্ট এবং লজিস্টিক্স, এই তিনটা ক্ষেত্রে যদি আমাদের এক ধরনের ইয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে টিচিংটাকে ইফেক্টিভ করতে পারি আর কি। তো এক্ষেত্রে আমরা দেখি যে শুধু টিচার এবং স্টুডেন্ট যদি হয়, সেক্ষেত্রে আমরা ফেস টু ফেস ক্লাসে দেখেছি বা নর্মালি, সেক্ষেত্রে লজিস্টিক্স যদি সাপোর্ট না থাকে তাহলে ক্লাসটা ইফেক্টিভ হবে। আমরা যদি আবার বলি যে টিচার আছে এবং পর্যাপ্ত লজিস্টিক্স আছে কিন্তু স্টুডেন্টের পার্টিসিপেশন নাই, তাহলেও কিন্তু অনলাইন ক্লাস ইফেক্টিভ হবে না। আবার যদি আমরা বলি যে স্টুডেন্ট এবং আছে, তারা ইউটিউবের মাধ্যমে, শুধু লজিস্টিক্স আছে, তাদের ইউটিউব আছে, কোনো মেন্টরশিপ নাই, কোনো টিচারের ইফেক্টিভনেস নাই, তাহলেও কিন্তু এই অনলাইন ক্লাসটা আমরা ওদের লার্নিং যেটা বলছি সেটা ইফেক্টিভ হবে না। এটা যদি ইফেক্টিভ করতে চাই আমরা, তাহলে এই তিনটা আসপেক্টের একটা নেক্সাস থাকতে হবে, একটা ট্রেড অফ থাকতে হবে। যদি আমরা এটা করি, উইন উইন ভাবে আমরা এই সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এক্স্যাক্টলি নর্দার্ন ইউনিভার্সিটি চেষ্টা করেছে প্রথম থেকেই এই কাজটা করা। আমি যে আজকে যে লেকচারটা দিচ্ছি বা আমার যে নলেজ বা এখানে যারা আছে আরো প্রত্যেকেরই নলেজ, আমরা কিন্তু ট্রেন্ড আপ, আমাদেরকে বিভিন্ন ভাবে ওয়েবিনার, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সো সেক্ষেত্রে আমরা ধন্যবাদ দিতে চাই নর্দার্ন ইউনিভার্সিটি অথরিটিকে, বিশেষ করে আমাদের প্রভাইস চ্যান্সেলর আছে, তার গতিশীল নেতৃত্বেই আমরা এই বিষয়গুলোতে এগিয়ে যাচ্ছি আর কি। এখন আমরা যদি বলি প্রথমে টিচার্স রোল, টিচাররা কিভাবে করতে পারে, এবং টপ অফ দ্য টায়ার যদি বলি আমরা টিচারকে রাখা হয়েছে, কারণ শুধু স্টুডেন্ট এবং লজিস্টিক্স দিয়ে কিন্তু হয় না, মেন্টরশিপ ছাড়া। এবং আমরা জানি এই যুগে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি এই ধরনের আছে, আমরা অনলাইন থেকে একটা জিনিস শিখতে পারি, কিন্তু উইদাউট মেন্টরশিপ, টিচারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া, লিডারশিপ ছাড়া আমরা এটাকে সম্পূর্ণ করতে পারবো না। তার প্রমাণ ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কিন্তু স্টুডেন্ট শিখছে না, কারণ এখানে একটা লিডারশিপের প্রয়োজন আছে। সো টিচার ক্যান বি এ লিডার, এবং আমরা বলছি যে টিচারের বাইরেও কিন্তু হতে পারে, ছোট ছোট গ্রুপ যারা আছে তারাও এই লিডারশিপে আসতে পারে। আমরা কিছু গ্রুপ ক্যাপ্টেন বলতে পারি, ছোট ছোট ক্লাস্টার যারা আছে ক্লাস্টার তৈরি করে তাদেরকে লিডারশিপ দিতে পারি, এবং সেই রোল প্লেয়িংটা আমরা তাদেরকে এনকারেজ করতে পারি। সো টিচারের কাজ শুধুমাত্র পুলিশিং করা না, অর্থাৎ আমরা তাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে বাইন্ডিং করব, তাহলে কিন্তু আমাদের ক্লাসরুম ইফেক্টিভ হবে না। সো পুলিশিং এর বাইরেও আমরা যে কাজটা করতে পারি, টিচার টিচার ক্যান অ্যাক্ট অ্যাজ এ মডেল। সো তাদের কথা, তাদের বাচন, তাদের আপনার হচ্ছে বিহেভিয়ার, পার্সোনাল এক্সপিরিয়েন্স, বিভিন্ন দিক থেকে টিচার একটা ক্লাসের লিডার হিসাবে অ্যাক্ট করতে পারে।
এছাড়াও ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হয়, সো গ্রুপ উপগ্রুপ তৈরি হয়, সেখানে যদি টিচার শক্ত ভূমিকা পালন করতে পারে, পার্সুয়েসিভ ভূমিকা পালন করতে পারে, তাহলে ক্লাসরুম এক ধরনের লিডারশিপ প্রতিষ্ঠিত হয়। এই লিডারশিপ ফলে টিচার কি করতে পারে, স্টুডেন্টদেরকে একটা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে টিচারদেরকে ক্যারিয়ার মুখী বা বাস্তবমুখী বিভিন্ন, আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থায় কিছু সমস্যা তৈরি হয় যে আমরা অনেক পড়াশোনা করি কিন্তু অনেক বাস্তব জ্ঞান আমাদের থাকে না, তো সেই দিকে নিয়ে যাওয়া কিন্তু একজন টিচারের ভূমিকা, বিশেষ করে এখন যে সময়ের মধ্যে আছে আমরা, সেক্ষেত্রে যেহেতু স্টুডেন্টরা সোশ্যালাইজেশনের মধ্যে নাই, তো এই প্রজন্মটা যদি 2 বছর হয় তাহলে একটা অনার্স মানে একটা কলেজের স্টুডেন্টের প্রায় 2 বছরই তাদের শেষ হয়ে যায়, তো দেখা যাবে যে পুরো কলেজটাই বা পুরো ইউনিভার্সিটির অর্ধেক সময়টাই তাদের চলে যাচ্ছে সোশ্যালাইজেশনের বাইরে। তো টিচারদের ভূমিকা আছে সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে সেই বিষয়গুলো নিয়ে পরিচিত করানো এবং তাদেরকে এই জগৎ সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং তাদের মধ্যে এক ধরনের ট্রাস্ট তৈরি করা, যার ফলে একটা লিডারশিপ তৈরি হয় ক্লাসের মধ্যে। দ্বিতীয় আসপেক্ট আমি যদি বলি, সেক্ষেত্রে আমরা বলছি স্টুডেন্ট এঙ্গেজমেন্ট। ক্লাসে যদি স্টুডেন্টকে আমরা এঙ্গেজ করতে না পারি, সো দেখা যাবে হাই টেকনোলজি এবং পর্যাপ্ত আপনার নলেজেবল লেকচার দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো না। সো এটা যদি ওয়ান ওয়ে ডেলিবারেশন হয় তাহলে টিচারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের বোর্ডম তৈরি হবে, এক ধরনের অনুপস্থিতির হার বাড়বে, তারা জিনিসটা বুঝতে পারবে না। সো এক্ষেত্রে আমাদের যেটা খুবই জরুরি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইংগেজ করার জন্য তাদেরকে ইনভলভ করে রাখতে হবে, তাদেরকে বিভিন্ন কাজের সাথে ইনভলভ করি। যেমন ক্লাসে যদি বোর্ডম তৈরি হয় শুধু লেকচার, ওয়ান ওয়ে লেকচার, যেখানে ধরনের কোনো লেখালেখি নাই, কোনো অঙ্ক নাই, তো সেক্ষেত্রে কিছু থিওরিক্যাল কোর্স আছে, তো সেখানে কিন্তু টিচার স্টুডেন্টদের আপনার হচ্ছে মোটিভেশন ধরে রাখা অনেক ডিফিকাল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এক ধরনের হোয়াইট বোর্ড ইউজ করা হয়েছে, এই হোয়াইট বোর্ডে কিন্তু টিচার কি করতে পারে বিভিন্ন ফ্লো চার্ট এঁকে বিভিন্ন ম্যাথ করতে পারে, যার ফলে কি হবে আপনার হচ্ছে কনসেন্ট্রেশনটা স্টুডেন্ট ধরে রাখতে পারবে। আমরা নর্মালি জানি স্টুডেন্টদের আসলে 40 মিনিটের বেশি, 40 বা 30 মিনিটের বেশি অনলাইনে কনসেন্ট্রেশন করা খুবই ডিফিকাল্ট, এই জন্য ইউটিউবের ভিডিওগুলো দেখবেন 10 থেকে 15 মিনিট খুব আইডিয়াল। তো সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের ম্যাথ করতে পারি, বিশেষ করে ম্যাথের কোর্স গুলোতে যদি আমরা কন্টিনিউয়াসলি এভাবে দেখিয়ে দিতে পারি, অথবা একদিকে প্রবলেম আরেকদিকে যদি আমরা সলিউশনটাকে নিতে পারি এবং কিছু অংশ লিখলাম কিছু অংশ করতে পারি, তাহলে স্টুডেন্টদের মধ্যে যে এক ধরনের বোর্ডম তৈরি হয় সেই বোর্ডম গুলো তৈরি হবে না, তারা এক ধরনের ডিমোটিভেটেড হয়ে যায় সেটা হবে না। এছাড়াও আমরা যদি কিছু টেকনিক ইউজ করতে পারি, যেমন আমরা এস্টাবলিশ আছে আরবার বিজনেস স্কুল বা বিভিন্ন ক্ষেত্রে যারা, তারা কেস স্টাডি মেথড আছে, কন্টেন্ট রিডিং, আমরা কিছু কন্টেন্ট দিতে পারি, যেমন আমরা হচ্ছে ফেসবুক থেকে এখন বিভিন্ন ধরনের নিউজ পাই, সেই নিউজগুলো যদি আমরা তাদেরকে দিতে পারি, যখন ক্লাস তারা অফলাইনে করছে, অনলাইনে করছে না, কিন্তু তারা যখন ক্লাসে ঢুকছে তখন সেখানে দেখে বিভিন্ন পেপার পত্রিকা, আমি ব্যাংক ম্যানেজমেন্ট পড়াই, ব্যাংকিং রিলেটেড প্রচুর ইনফরমেশন থাকে, তো সেই ইনফরমেশন গুলো আমি দিতে থাকি। সেইভাবে যদি টিচাররা দিতে থাকে তাহলে কি হবে, স্টুডেন্টরা বিভিন্নভাবে আপনার হচ্ছে ইনভলভ থাকবে এবং তারা রেডি রেডি হবে শুধু পড়াশোনা না, পড়াশোনার বাইরের বিষয়গুলো। এছাড়াও নতুন কিছু টেকনিক্স আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এক ধরনের মাইন্ড ম্যাপিং, এই মাইন্ড ম্যাপিং আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা কোর্সের একটা টপিকের জিস্ট আমরা ফাইন্ড আউট করে একটা ফান ওয়েতে আমরা এই ধরনের প্রেজেন্টেশন দিতে পারি। আমরা যদি শুধু স্লাইডে কিছু না রেখে শুধু যদি একটা মাইন্ড ম্যাপিং আঁকি এবং তার উপর ডিসকাশন করি বা তাদেরকে ইনভলভ করি যে তারা তোমরা ডিসকাস করবে বিষয়টা কি, তোমাদের ওপিনিয়ন কি, তাহলে আসলে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট এঙ্গেজ হয়। এছাড়া হতে পারে প্রেজেন্টেশন একটা ওয়ে যেখানে স্টুডেন্টরা প্রেজেন্টেশন করতে পারে, যেমন ফিজিক্যালি যে প্রেজেন্টেশন দিতে সেটাই তারা ক্লাসে দিতে পারে বিভিন্ন ফোরামে আর কি। এছাড়াও টাইম বাউন্ড টেস্ট আমরা দিতে পারি, অর্থাৎ এটা হতে পারে 10 মিনিট, 5 মিনিট এই ধরনের, অথবা একটা কোশ্চিন, অথবা দেখা গেল যে 1 মিনিট সর্বোচ্চ, কম সময়ের মধ্যে যদি স্টুডেন্টদের ক্যান্সার করতে উদ্বুদ্ধ করা হয় তাহলে স্টুডেন্টরা অনেক বেশি ইনভলভ হবে, অনেক বেশি ইংগেজ হবে আর কি। আমরা যদি দেখি আরেকটা আসপেক্ট, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে আমরা দেখি একটা নতুন কনসেপ্ট, এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা বলি যে একটা অ্যাবিলিটি একজন ব্যক্তির আপনার নিজেকে বোঝা, কাজ সম্পর্কে বোঝা, অন্য যারা আছে আশেপাশে তাদের সম্পর্কে বোঝা, এবং আমরা বলি লিডারশিপের পরিবর্তন পরিবর্ধন, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি ইমোশনাল ইন্টেলিজেন্স এর অ্যাবিলিটি গুলা তৈরি করতে এক ধরনের, এবং এক্ষেত্রে টিচারদেরকে রোল প্লে করতে হবে সেই বিষয়গুলো ডেভেলপ করার ক্ষেত্রে। আমরা শর্ট অ্যানালাইসিস করতে পারি যে আমার স্ট্রেংথ কোথায়, উইকনেসেস কোথায়, কারণ একটা টিচার তৈরি হয় কিন্তু 2-4-5 বছরে না, 10 বছর 15 বছরে। একজন লেকচার থেকে, লেকচারার থেকে প্রফেসরশিপে যখন যায় তার মাঝে অনেক সময় তারা দেয় অনেক প্রিপারেশনের মাধ্যমে হয়, সো এটা একটা ক্যারিয়ার। তো একজন লেকচারের যে এক্সপিরিয়েন্স একজন প্রফেসরের এক্সপিরিয়েন্স কিন্তু সমান না, এই জন্য টিচিং ক্ষেত্রে কিন্তু প্রফেসরদের গুরুত্ব বেশি। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের শর্ট অ্যানালাইসিস করতে পারি আমাদের স্ট্রেংথ উইকনেসেস অপরচুনিটিস অ্যান্ড ফ্রেড বিভিন্ন নিয়ে, বিশেষ করে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দুর্বলতা কোথায়, তাহলে আমাদের সেলফ প্রিপারেশন থাকবে। এছাড়াও আমরা
আমাদের দুর্বলতা এবং সফলতার ভিত্তিতে আমরা কিন্তু ক্লাসটাকে সেভাবে এনজয়েবল করতে পারবো। দ্বিতীয়টা ক্ষেত্রে আমরা যদি বলি সেলফ রেগুলেশন, সো যেটা হয় টিচার স্টুডেন্ট রিলেশনশিপ একটা সময় পরে এসে মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপের দিকেও যেতে পারে অনেক ক্ষেত্রে, সবাই করে এমন না, অনেক ক্ষেত্রে কমান্ডিং, তাদের রেসপেক্ট না করা। কারণ আমরা আমরা বলছি স্টুডেন্টদের, কারণ আমরা যখনই বলি তুই বলি, স্টুডেন্টদেরকে যখন তুমি বলি তখন একরকম, স্টুডেন্টদের যখন আমরা আপনি বলি তখন, তো বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে আপনিই বলি, তো এতে এক ধরনের রিলেশনশিপ তৈরি হয়, এক ধরনের ইমোশনাল ক্ষেত্রে আমাদের বিহেভ করার ক্ষেত্রে, অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা স্টুডেন্টকে যা যে কোনোভাবে ট্রিট করতে পারি না, আমাদেরকে সেই জায়গাটা ইমোশন কন্ট্রোল করা, তাদের ইমোশন গুলাকে বোঝা, এটাও একটা গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাসের ক্ষেত্রে ইফেক্টিভনেস আনার জন্য। ইনফ্যাক্ট একটা ফ্যাক্টর আমরা বলছি যে একটা স্টুডেন্টের প্রবলেম আমার তার পার্সপেক্টিভ থেকে বোঝা, আমার পার্সপেক্টিভ থেকে না, কারণ সবসময় এমন হবে না, অনেক ক্ষেত্রে স্টুডেন্টের প্রবলেমে থাকে, বিশেষ করে এখন আমরা বলছি ঘরের মধ্যে বদ্ধ থাকছে, আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি পর্যাপ্ত পরিমাণে থাকে না, বিভিন্ন ধরনের সোশ্যাল প্রবলেম, চারিদিকে ডেথ টল দেখছে, মানুষের মৃত্যু দেখছে, আত্মীয় স্বজন মরছে, তো সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড থাকে, তো এক্ষেত্রে টিচারদেরও উচিত হচ্ছে তাদের সেই বিষয়গুলো একটু ভাবা, তাদের পার্সপেক্টিভেও চিন্তা করা এবং সেভাবে ক্লাসটাকে আপনার ক্যারিয়ার অন করা। এছাড়া আমরা যদি দেখি যে স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপ, যেটা আমাদের ফেস টু ফেস ক্লাসে সবসময় তৈরি হতো, যেটা একটা অনুপস্থিতি লক্ষ্য করা যায়, বিশেষ করে অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা স্টুডেন্টকে দেখতেও পাচ্ছি না, তারা অনেক সময় শেয়ার করে না, তো সেক্ষেত্রে আপনার এক ধরনের রিলেশনশিপের ফলো করে, তারা অনেক সময় ফলো করে না, অনেক বিষয়গুলো তারা সেভাবে নিতে পারে না। আমরা যদি স্টুডেন্টদের সাথে যদি একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তাদের ক্যারিয়ারের বিষয় নিয়ে, তাদের সফট স্কিল হার্ড স্কিল কি কি লাগবে, ক্যারিয়ারের ক্ষেত্রে বিষয়গুলো, তাদের ক্যারিয়ার পাথ কেমন হবে, এই জিনিসগুলো স্টুডেন্টরা খুব কেয়ার করে, তারা যদি ফিল করে যে স্টুডেন্ট টিচার তাকে কেয়ার করছে, তাহলে তাদের টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যেটা আছে সেটা অনেকটাই ডেভেলপ হয় আর কি। তো এটা আমরা বলতে পারি। আমরা যদি বলি যে ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ টিচারদের মেন্টরশিপ যেটা আছে, কারণ সব রকম স্টুডেন্টের একই রকম কেয়ারের প্রয়োজন হয় না, কারো আপনার হচ্ছে বেশি কেয়ার প্রয়োজন হয় বেশি সময়, কাউকে ধরে ধরে শেখাতে হয়, কাউকে অল্প কথা বললেই শিখে আর কি, তো আমাদেরকে ওই মেন্টরশিপটার দিকে যেতে হবে, বিশেষ করে কমান্ডিং হতে পারে, প্রয়োজনে আমরা কমান্ডিং এ যাব, প্রয়োজনে আমরা পার্সুয়েসিভ যে ল্যাঙ্গুয়েজ আছে, বিশেষ করে স্টাডি থেকে পাওয়া গেছে স্টুডেন্টদের মোটিভেশন যদি বাড়াতে চায় তাহলে অবশ্যই তাদেরকে প্রেজ করতে হবে, তাদেরকে বিভিন্ন ছোট ছোট যে সাকসেস গুলো আছে, যদি ক্লাস টেস্টে ভালো করে তাকে আপনার উপরে প্রেজ করা, পুরস্কারের ব্যবস্থা করা, এক্সট্রা মার্কিং এর ব্যবস্থা করা, এভাবে যদি আমরা তাদেরকে একটু প্রেজ করতে পারি, তাদেরকে গাইড করতে পারি, তাহলে তারা অনেক খুশি হয় এবং সেক্ষেত্রে টিচার স্টুডেন্ট রিলেশনশিপও কিন্তু অনেক অনেক সুগঠিত হয়, আমি সেভাবে বলতে পারি আর কি। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে এই অনলাইন ক্ষেত্রে এক ধরনের প্রবলেম আছে, সে প্রবলেমের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে অনলাইন পরীক্ষার ক্ষেত্রে এক ধরনের চিটিং এর প্রবণতা থাকে, তো এই ধরনের চিটিং প্রবণতা বা এই ধরনের আপনার হচ্ছে স্টুডেন্ট অনেক সময় লাইভে আসতে চায় না, এই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা খুবই জরুরি সেটা হচ্ছে স্টুডেন্টকে বোঝানো যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে অবশ্যই যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা যদি কোশ্চিনের ক্ষেত্রে বা কন্টেন্টের ক্ষেত্রে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যদি ক্রিয়েটিভিটিটাকে গুরুত্ব দিই, আমরা কিছু অ্যাপ্লাইড কোশ্চিন তার সাথে দিই, অবভিয়াসলি আমরা তো হার্ভার্ড স্কুলের মতো 100% অ্যাপ্লাইডে যেতে পারবো না, বাট আমরা যদি একটু মিক্স আপ করতে পারি যে আমাদের কন্টেন্টগুলো কিছুটা অ্যাপ্লাইড কিছুটা অ্যানালাইটিক্যাল, তাহলে কি হবে এটা একটা আপনার ইন্টারেস্টিং হবে একদিক থেকে, আরেকদিক থেকে স্টুডেন্ট বাধ্য হবে ক্লাসে আসতে, কারণ সে যদি ফিল করে যে এই বিষয়গুলো শিখতে হলে ক্লাসে আসতে হবে তাহলে অবশ্যই সে ক্লাস করবে এবং তার ইভ্যালুয়েশনে এই বিষয়গুলো থাকবে। সো আমরা যদি বলি যে অনলাইন চিটিং, এই চিটিং কিন্তু আমাদের অফলাইনেও হয় এবং এটা ধরা অনেক ক্ষেত্রে ডিফিকাল্টও হয়ে যায়। সো একটা জিনিস যেটা করা যেতে পারে, যেটা উন্নত বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে করে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে অনলাইন প্রক্টরিং করা, অর্থাৎ সেক্ষেত্রে ভিডিও অন রেখে পরীক্ষা, এবং বিভিন্ন দেশে আছে, আমার পিএইচডি হচ্ছে মালয়েশিয়াতে, সো মালয়েশিয়াতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে সেখানেও কিন্তু আপনার অনলাইনে লাইভ ক্লাস, যে পরীক্ষাটা হচ্ছে লাইভ হচ্ছে, অর্থাৎ টিচার দেখতে পাচ্ছে স্টুডেন্টরা কি করছে, কোনো কপি করছে কিনা, এই ধরনের। এবং আরেকটা ক্ষেত্রে যদি আমরা কোশ্চেনটাকে একটু ক্রিয়েটিভ করতে পারি, অ্যাপ্লাইড করতে পারি, তাহলে তাদের আসলে এই ধরনের সলিউশন থাকার কথা না, সো অবভিয়াসলি তাদেরকে পড়তে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যান্সার করতে হবে, এবং সেক্ষেত্রে যদি হাতে লেখা অ্যান্সার স্ক্রিপ্ট হয় তাহলে সেক্ষেত্রে আরো বেটার, তাহলে কপি প্রবণতা অনেক ক্ষেত্রে কম হয়। আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাভয়েড লং সেশন, যেটা আমি একটু আগে বলেছি যে একটা স্টুডেন্ট 30 থেকে 40 মিনিটের বেশি তাদের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, সো আমরা যদি 2 ঘন্টা 3 ঘন্টা সেশন করতে চাই, একসাথে টানা 3 ঘন্টা ক্লাস নিতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা থেকে দুইটা ব্রেক দেওয়া খুবই জরুরি।
দিতে হবে কি ব্রেকে, তারা আদার্স তাদের কাজ আছে সেই কাজগুলো শেষ করে আসতে পারবে এবং আপনার হচ্ছে ক্লাসের দিকে কনসেন্ট্রেট করতে পারবে এবং তাদের আমরা হচ্ছে রিচার্জ হওয়ার যে বিষয়টা সেটাও থাকবে। রেকর্ডেড লাইভ ক্লাস দেওয়া যেতে পারে, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা মিস করে সেই পয়েন্টগুলো তারা বারবার টেনে দেখতে পারবে বা ই করতে পারবে, সো রেকর্ডেড লাইভ ক্লাস, তবে এটা এডিটিং করা থাকতে পারলে অনেকটা বেটার। সো রেকর্ডেড লাইভ ক্লাস একটা অপশন হতে পারে যে ক্ষেত্রে স্টুডেন্টরা কোনো কনসেপ্ট বা কোনো কিছু মিস করলে সেটাকে আবার নতুনভাবে দেখতে পারবে। সো টিচার পার্সপেক্টিভ ছেড়ে আমরা যদি দেখি স্টুডেন্টের রোল, স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে কি করা যেতে পারে, আমরা অনলাইনে দেখছি যে জুম এটিকেট আছে, কারণ জুমের মধ্যে কিছু সমস্যা হয়, আমরা কথা বলছি কেউ হয়তো বা তাদের পার্সোনাল কোনো কথা বলছে সেটাতে ক্লাসে ডিস্টার্বেন্সটা তৈরি হয়, অথবা দেখা গেল যে হয়তো বা আমরা সেই ধরনের পোশাক পরে থাকি না। ইদানিং দেখছি স্কুলগুলোতে সেখানে আপনার অবশ্যই ইউনিফর্ম পরা মাস্ট, ক্লাসে আসলে আপনি ইউনিফর্ম করতে হবে এই ধরনের। তো ইউনিভার্সিটির ক্ষেত্রে বা কলেজ লেভেলে হয়তো ইউনিফর্ম সম্ভব না, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে বলে দিতে পারি, এটিকেট গুলো বলতে পারি, যে তাহলে সেক্ষেত্রে এক জায়গায় বসে ক্লাস করা, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে হাঁটছে কোথাও যাচ্ছে ছাদে গিয়ে করছে, তাতে কনসেন্ট্রেশন এক ধরনের ব্যাঘাত ঘটে। কোনো ধরনের কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে রেইজ হ্যান্ড করার যে অপশন সেটা আছে, আমরা ক্লাসের সময় স্টুডেন্টের যদি আপনার খাওয়া দাওয়া এই ধরনের থেকে বিরত থাকে তাহলে অনেক ক্ষেত্রে একটা কোয়াইট প্লেস অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেক্ষেত্রে যদি তারা প্রিপারেশন নিয়ে আসে সবচেয়ে ভালো হয়। যদি স্টুডেন্টদেরকে আনা সম্ভব হয় লাইভে, এটা আমরা চেষ্টা করছি, আমরা অনেক ক্ষেত্রে সফল কিন্তু পুরোপুরি সফল হতে পারিনি, আমরা সব জায়গায় দেখছি অনেক ক্ষেত্রে থাকে ফিমেল ফিমেল স্টুডেন্ট থাকে, বিভিন্ন থাকে, তারা হয়তো বা ক্যামেরায় আসতে আগ্রহী না, তো আমরা টিচাররা যদি এখানে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করে, টিচার যদি বারবার নক করে এবং লাইভে ইয়ে করে, তাহলে ইন্টারাকশনটা তৈরি হয় এবং ক্লাসটা একটা ফান ম্যাটার তৈরি হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে যে বি রেসপেক্ট করে কথা বলছি, এই ধরনের অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়, বিশেষ করে আমরা যখন ক্লাসগুলো নতুন স্টুডেন্টের সাথে নিচ্ছি, তারা হয়তো টিচারকে চেনে না, তখন এক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের কমেন্ট তৈরি, আনএক্সপেক্টেড কমেন্ট তৈরি হতে পারে। সো আগে থেকে এই টিকিটগুলো যদি আমরা বলে দিতে পারি তাহলে অনেক ক্ষেত্রে এটার একটা সফলতা আসে। তো সর্বোপরি যেটা আমরা বলতে পারি যে একটা স্টুডেন্টের কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য আমরা টিচাররা যদি ওই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে অবশ্যই স্টুডেন্টরা সেই দিকেই বাধ্য হবে এবং তাদেরকে সেই মেন্টরশিপটাই জরুরি। যদি থার্ড অ্যাসপেক্টের কথা বলি, এই লজিস্টিক্স কিন্তু দুই ধরনের, টিচারদের জন্য স্টুডেন্টদের জন্য, আমরা বলছি হয়তো বা টিচারদের জন্য এই ধরনের লজিস্টিক্স সাপ্লাই সম্ভব, কিন্তু একটা স্টুডেন্টের জন্য অনেক ক্ষেত্রে অসুবিধা। সো আমরা হয়তো বা ইউরোপ আমেরিকাতে মতো হতে পারবো না, বাট আমাদের নেটওয়ার্ক সাপোর্ট করে, আমাদের পার্সপেক্টিভ সোশিও ইকোনমিক সাপোর্ট করে এই ধরনের ডিভাইস কিন্তু আমরা নিতে পারি। আমার ল্যাপটপ যদি হয় সবচেয়ে ভালো, কিন্তু যদি ল্যাপটপ না পাই তাহলে আমরা কিন্তু একটা ভালো মোবাইল, টাচ স্ক্রিন মোবাইল যদি থাকে তাহলে এটা অনেকটা বেটার, ট্যাব ভালো একটা ইয়ে হতে পারে রিডিং এর ক্ষেত্রে বা ক্ষেত্রে। সো এই ডিভাইস গুলো আমরা ইয়ে করতে পারি আর কি স্টুডেন্টদের ক্ষেত্রে। তবে একটা আশার কথা হচ্ছে যে বাংলাদেশ তো ডিজিটালি অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। আমি যখন আমার ডাটা কালেকশনের জন্য থিসিস এর জন্য সেই এলাকার দিকে আমি সার্ভে করেছি, তো প্রায় 500 থেকে 600 আপনার হচ্ছে সার্ভে করার পরে দেখেছি কার এমন কাউকে পাই নাই যাদের মোবাইল নাই, তার মানে একটা জায়গায় প্রোগ্রেস হচ্ছে। এবং এইটা ডিভাইস বাটন মোবাইল থেকে আমরা কিন্তু এখন টাচ স্ক্রিন মোবাইলে চলে আসছি, সো স্টুডেন্টদের মধ্যেও এই ধরনের সচেতনতা আসছে, এবং সেক্ষেত্রে আমরা আশা করছি যে এই অনলাইন ক্লাস এখন এখনো যারা শুরু করেনি তাদের জন্য আস্তে আস্তে এটা সুবিধা হবে। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একটা অসুবিধা ছিল যে স্টুডেন্টদের সোশিও ইকোনমিক হিসাব করে তারা হয়তো ডিভাইস কিনতে পারছে না, বিভিন্ন লোনের ব্যবস্থা করছিল, কিন্তু সেটাও পুরোপুরি সাকসেসফুল হয়নি। আমরা ডিভাইসের ক্ষেত্রে কিছু ইন্টারেস্টিং ডিভাইস বলতে পারি, এখানে এক ধরনের ডিভাইস, এটাকে টাচ স্ক্রিন আমরা কি করতে পারি, এখন লিখতে পারি, যেটা আমরা ওই হোয়াইট বোর্ডে লিখতে পারি, আমরা এখানে একটা অ্যানোটেশন ইউজ আছে এটা দিয়ে করতে পারি। এর বাইরেও কিন্তু আমরা এই ধরনের যদি একটা ডিভাইস ইউজ করি, সেখানে বিশেষ করে ম্যাথ কোর্স গুলো আছে সেক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারেক্টিভ হতে পারে, আপনি লিখে দিচ্ছে অ্যাজ ইট ইজ এটা ক্লাস যেভাবে লিখছে এবং সুন্দর ওয়ার্ডে আমরা লিখতে পারি, ড্রয়িং করতে পারি, এটা ক্লাসটাকে অনেক বেশি ইন্টারেক্টিভ করবে। একটা গুড ইন্টারনেট কানেকশন এটা কিন্তু সবচেয়ে বড়, বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি জরুরি। আর যদি ফ্লাকচুয়েটিং নেটওয়ার্ক হয় তাহলে সমস্যা, ওয়াইফাই বেটার হয়, তবে মোবাইল নেটওয়ার্কও কিন্তু আমরা করতে পারি, এবং অল্টারনেটিভ নেটওয়ার্ক যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হয়। এছাড়াও অ্যাট্রাকটিভ পাওয়ার পয়েন্টস, যদি
কিছু কিছু ক্ষেত্রে জুলজির ক্ষেত্রে যদি এরকম অনেক কিছু আছে, এখন অনেক ভিডিও পাওয়া, এই ভিডিও গুলো তো করা সম্ভব আমরা যদি ভিডিওর মাধ্যমে বিভিন্ন ভাবে দেখি। এবং এটাই আমরা বলছি ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা। ক্লাসের ক্ষেত্রে কিছু পড়ালাম, কিছু বলে দিলাম যে ইউটিউব দেখে সেখান থেকে এটা আপনার হচ্ছে এই ভিডিও গুলো দেখে যেটা আমরা লার্ন করতে পারি, তো এক ধরনের সুন্দর সমন্বয় তৈরি হয়। সো ভিডিও ইউজ করা যায়। আমার ব্যাংক ম্যানেজমেন্ট আমি যে কোর্সটা নিই সেখানে প্রথম দিনেই একটা সেশন থাকে যেখানে সমস্ত ভিডিও দেওয়া থাকে হচ্ছে ব্যাংক ব্যাংক রিলেটেড বিভিন্ন অ্যাড, যার ফলে কি ফাংশনস আছে খুব সুন্দর ভাবে স্টুডেন্টদের হৃদয়ঙ্গম হয় এবং স্টুডেন্টরা দেখতে পারে এবং রিলেট করতে পারে। সো এটা একটা আমরা বলতে পারি। আর যেটা লজিস্টিক্স এর মধ্যে ফেলতে পারি সেটা হচ্ছে নয়েজ ফ্রি একটা প্লেস। আমি যদি টিচার হই তাহলে আমার অবশ্যই একটা একটা জোন তৈরি করা উচিত যেখানে আমরা নয়েজ থাকবে না এবং সমস্ত ধরনের সুবিধাগুলো থাকবে। তো লজিস্টিক্স এর ক্ষেত্রে যদি আমরা ইনস্টিটিউশনালি কিছু হেল্প করতে পারি, পার্সোনালি হেল্প করতে পারি টিচাররা অথবা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি বিভিন্ন ভাবে, তাহলে এই লজিস্টিক্স সমস্যার সমাধান হয়ে গেলে কিন্তু আমরা এই তিনটার যে নেক্সাস বলছি, ট্রেড অফ বলছি, তার মাধ্যমে একটা সুন্দর ইন্টারেক্টিভ ক্লাস হতে পারে। সো আমরা কি করছি, সো আমি আমার ডিসকাশন দীর্ঘায়িত করবো না। আমি আগেই বলেছি যে আইডল টাইম হচ্ছে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, এর বাইরে গেলে আস্তে মনোটোনাস তৈরি হয়। আমি কনক্লুশন এভাবে টানবো যে আমরা যদি স্টুডেন্টকে ইনভলভ করতে পারি, আমরা যদি স্টুডেন্টকে আমাদের লার্নিং এর সাথে যদি পার্টিসিপেটিং ওয়েতে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এখানে বলছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উনি বলছেন যে আমরা যদি বলি তারা ভুলে যেতে পারে, আমরা যদি তাদের রাখতে পারি, একজন টিচারকে কিন্তু স্টেজ পার করে আসছে। সো আমাদের অবশ্যই সো টিচার ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের রেসপেক্ট আমাদেরকে আর্ন করতে হবে, এবং সেটা আমাদের ওয়ার্ডস, আমাদের বিহেভিয়ার এবং আমাদের নলেজ অ্যান্ড উইজডম দিয়ে। আমরা যদি তাদের সামনে উপস্থাপন করতে পারি, আমরা যদি কার্যকরী কোনো লার্নিং এর জন্য কোনো লেসন দিই, তাহলে অবশ্যই স্টুডেন্ট শুনবে এবং সেক্ষেত্রে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে। সো এর মাধ্যমে আমি শেষ করছি আমার আমার আলোচনা। ধন্যবাদ সবাইকে, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আজকে উপস্থিত হয়েছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত ফিল করছি আপনাদের সামনে দুটো কথা বলতে পেরে, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে। সো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম, যারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এই লকডাউনের মধ্যেও আমাদের সাথে জয়েন করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রভাষক সেঞ্চুরিয়াল স্যারকে এরকম একটি সুন্দর এবং ইফেক্টিভ সেমিনার আয়োজন করার জন্য। প্রতি সপ্তাহে আমরা এটা আয়োজন করে থাকি। সো আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে, প্রভাস চ্যান্সেলর ডিপার্টমেন্ট, প্রভাস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। তো আমি প্রথমে আমি আলোচনার শুরুতে সবাইকে বলে নিচ্ছি, আমি আমার আলোচনাটি তিনটি পার্টে কমপ্লিট করব। প্রথমে হচ্ছে আমি কিছু সামারি দেখাবো আপনাদেরকে প্রেজেন্টেশনে, সামারিটি শুরু করছি। সামারিটি শুরু করার পর যেহেতু আমি আপনাদের যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সাথে, আপনাদের সবার স্কিল লেভেল সম্পর্কে আমার আইডিয়া নেই, তো আমি বেসিক থেকে শুরু করব। বাট আপনারা যদি চান যে আমাদেরকে আমাকে অ্যাডভান্স থেকে শুরু করতে, অথবা আপনাদের যদি কোনো পার্টিকুলার বিষয় সম্পর্কে আমাদের জানার থাকে, কাইন্ডলি আমাদেরকে মাইক্রোফোন অন করে আমাকে কোশ্চেন করবেন, অথবা আমাদের যে জুমের যে চ্যাট বক্স বা কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্স আপনারা কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের যে সেশনটির শেষে আমরা একটা 15 মিনিটসের একটা সেশন রাখবো, কোশ্চেন অ্যান্সার সেশন। তো আমি প্রথমে আমি শুরু করতেছি একদম বেসিক থেকে, জাস্ট কি কি জিনিস আমাদের আসলে জানলে আমরা ইফেক্টিভলি ক্লাস নিতে পারবো। এরপরে হচ্ছে আপনাদের কাইন্ডলি আপনাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন বিভিন্ন কলেজের, তারা যদি কাইন্ডলি আমাকে বলেন যে এই বিষয়গুলো থেকে আমাদেরকে শুরু করলে ভালো হয়, তাহলে আমি ওই বিষয়গুলো থেকে শুরু করব। প্রথমে আমাদের আমরা যেহেতু গুগল ক্লাসরুমেই মেইনলি স্টুডেন্টের সাথে ক্লাস নিয়ে থাকি, তো আমাদের গুগল ক্লাসরুমের কিছু বেসিক সেটিং রয়েছে, যে সেটিং গুলো আমাদের খুব জানাটা খুবই জরুরি। তারপরে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স নিতে হয়, তো আমরা বিভিন্ন ভাবে আসলে অ্যাটেন্ডেন্স নিয়ে থাকি, তো কোন বিষয়ে আসলে বা কিভাবে অ্যাটেন্ডেন্সটা নিলে সেটা বেশি ইফেক্টিভ হবে সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। অনেকে গুগল ফর্মের মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্স নেই, বাট এছাড়াও আমরা এক্সেল শিট বা ফিলেবল পিডিএফ অথবা অনেকে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিয়ে থাকি।
লাইভ ক্লাসের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যার মধ্যে জুম, গুগল মিট, ফেসবুক লাইভ, মেসেঞ্জার রুম এবং আরো অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। তার মধ্যে জুম সফটওয়্যারটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এরপর এমসিকিউ এক্সামের জন্য আমাদের গুগল ফর্ম রয়েছে এবং মাইক্রোসফটওয়্যারও আমরা জানি যে মাইক্রোসফটের নিজস্ব ফর্ম রয়েছে। সো আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে গুগল ফর্ম, যেহেতু এটা আমাদের দেশে হচ্ছে যারা আমরা ইউজ করি ম্যাক্সিমামই হচ্ছে আমরা জিমেইল ইউজ করি। তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমাদের সাধারণত থাকে না, সেই জন্য আমরা হচ্ছে গুগল ফর্মটা ইউজ করে থাকি, যেটা আমার যে গুগলের যে অ্যাকাউন্টটা থাকে গুগল ক্লাসরুমে সেটার সাথে লিঙ্কড অবস্থায় থাকে। এরপর হচ্ছে আমরা ফিলেবল পিডিএফ মাধ্যমে আমরা এমসিকিউ এক্সাম কন্ডাক্ট করতে পারি যদি অফলাইনে এক্সাম নিতে হয় আমাদের। এছাড়াও কিছু অ্যাড অন বা প্লাগইনস এর আমরা হেল্প নিতে পারি। যখন আমরা এমসিকিউ এক্সাম নিই তখন আমাদের অনেক সময় ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি ইকুয়েশন ড্রয়িং করার প্রয়োজন পড়ে। তো তখন আমাদের আসলে যদি আমরা ইফেক্টিভলি না জানি যে কিভাবে আমরা আসলে এই ফিজিক্স কেমিস্ট্রি যে ইকুয়েশন গুলো আছে সেগুলো ড্রয়িং করবো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে আমরা ওয়ার্ড অথবা এক্সেলে সেটাকে করে স্ক্রিনশট দিয়ে অথবা এটাকে কেটে এনে আমরা হচ্ছে গুগল ফর্মে বসে। বাট আমরা যদি টেকনিক গুলো জানি তাহলে আমরা ডিরেক্টলি গুগল ফর্মে সেগুলো প্লেস করতে পারবো বা টাইপ করতে পারবো। এরপর যদি থিওরি এক্সামের কথায় আমরা যাই, থিওরি এক্সাম সাধারণত আমরা গুগল ফর্মে নিয়ে থাকি, যেটাতে স্টুডেন্টরা সাধারণত ওদের পরীক্ষাটা অফলাইনে যেভাবে দিত সেভাবে ওদের খাতায় লিখে সেটাকে ক্যামেরা দিয়ে ছবি তুলে মোবাইল অ্যাপ অথবা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে সেটাকে পিডিএফ এ কনভার্ট করে আমাদের কাছে সাবমিট করে, যেটার উপরে একটা কভার পেজ থাকে যেটা অনেক সময় ভার্সিটি থেকে সাবমিট করা হয় অথবা স্টুডেন্টরা ওদের নিজেদের মতো করে তৈরি করে। এরপর এক্সাম ইভ্যালুয়েশন, সো আমরা এক্সাম ইভ্যালুয়েশন দুইভাবে করতে পারি। আমরা অফলাইনে এক্সাম ইভ্যালুয়েট করতে পারি যে কোনো পিডিএফ এডিটরের মাধ্যমে, তবে অনেকগুলো পিডিএফ এডিটর রয়েছে, তো কোনটা শুধুমাত্র আপনার এক্সাম ইভ্যালুয়েশনের জন্য জরুরি সেটা জানলে আমরা আসলে খুব ভালোভাবেই, যেহেতু আমরা এখন খাতা আমাদের ম্যানুয়ালি যদি খাতা দেখতে হয় সে খাতা আসলে কম্পিউটারে দেখাটা একটু টাইম কনজিউমিং কাজ এবং অনেক কষ্টসাধ্য কাজ, যেটা অনেকেই হয়তো পারেন না। সো সিম্পল কোনো একটা পিডিএফ এডিটরের মাধ্যমে যদি আমরা করতে পারি সেটা আমাদের জন্য বেটার হয়। আর অনলাইন ইভ্যালুয়েশনের জন্য কামি এক্সটেনশন বা প্লাগইন সফটওয়্যার রয়েছে, সেটার মাধ্যমে আমরা অনলাইনে সহজে ইভ্যালুয়েট করতে পারি। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্ট সাধারণত আমরা গুগল ক্লাসরুমের যে অ্যাসাইনমেন্ট অপশন রয়েছে সেখান থেকে স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। এছাড়াও কামি অ্যাসাইনমেন্ট নামক একটা অ্যাপ রয়েছে অথবা এক্সটেনশন রয়েছে যেটার মাধ্যমে আপনার গুগল ক্লাসরুমেই অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, সেটার কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়, সেটার জন্য আমরা অনেক সময় এটা ইউজ করে থাকি। এরপর হচ্ছে ইমেল সাবমিশন। অনেকেই দেখা যায় যে যদি ইন্টারনেটের স্পিড কম থাকে সেক্ষেত্রে ফাইলটা আপলোড করতে অনেকেরই প্রবলেম হয়, সেক্ষেত্রে অনেকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিতে প্রেফার করে। সো অনেক সময় আমাদেরকে সেভাবে নিয়ে সেগুলোকে আসলে ম্যানুয়ালি সাবমিট করে বা ম্যানুয়ালি চেক করে তারপর ওদেরকে রিপোর্ট করতে হয়। এডিশনাল কিছু সফটওয়্যারের সাহায্য নিতে পারি আমরা যখন লাইভে ক্লাস নেই, যেমন জুমিট, তারপর হচ্ছে কারনেক, এরকম আরো কিছু, যেমন হোয়াইট বোর্ডের কিছু সফটওয়্যার রয়েছে। তো এরকম এডিশনাল সফটওয়্যার গুলো যদি আমরা জানি সেক্ষেত্রে আমরা মোস্ট ইফেক্টিভলি ক্লাস নিতে পারি। যেমন অনেক সময় আমাদের কিছু টিউটোরিয়াল বেসড ক্লাস নিতে হয়, যেমন আমরা হয়তো কোনো সফটওয়্যার বেসড কোনো কাজ ওদেরকে শিখাচ্ছি, তখন হচ্ছে যদি আমরা আসলে কোন বাটনটা প্রেস করছি আমাদের মুখে বারবার বলতে হয় যে আমি রাইট ক্লিক করছি বা লেফট ক্লিক করছি। তো যদি এখানে আমি যখন রাইট বা লেফট ক্লিক করি সেটা যদি অটোমেটিক্যালি উঠে সেটা আমাদের জন্য সুবিধা হয়। আবার অনেকেই যারা ক্যামেরা অন করে ক্লাস নিতে পছন্দ করেন, তো প্রবলেম যেটা হয় অনেক সময় দেখা যায় যে স্ক্রিনের উপরে আপনাদের যে কি বলে এটাকে, জুমে যখন আমরা ক্লাস নিয়ে থাকি তখন আমাদের কিন্তু ওই ওয়েবক্যাম এর যে লেআউটটা এটা কিন্তু আসলে যে কোনো এক কোনায় শো করে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম, আমি যেমন ডানে বামে মুভ করতেছি এরকম বারবার কি করতে হয় যে ডানে বামে একটা, এখানে আমি কোনো কিছু একটা সফটওয়্যার দেখাইতে যাচ্ছি তো এটাকে আমার ডান থেকে বামে সরাইতে হচ্ছে, বাম থেকে ডানে সরাইতে হচ্ছে, এই যে এটা করতে হচ্ছে আপনাকে, এটা আরো কিছু সফটওয়্যারের মাধ্যমে এটাকে অটোমেশন করা যায়। আপনি যদি মাউসটা এখানে নেন অটোমেটিক্যালি এটা বাম পাশে চলে যাবে। তো এরকম কিছু কাজ করা যায় যেটা আমাদের যদি অ্যাডভান্স যারা ইউজার রয়েছেন তাদের জন্য একটু সুবিধা হয়। লাস্ট আমি কিছু অ্যাডভান্স ফাংশনের কথা বলবো, যেমন আমরা চাইলে স্টুডেন্টকে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করতে পারি। আমরা জানি যে স্টুডেন্ট অনেক সময় আনফেয়ারনেস করে, মানে পরীক্ষা হয়তো দেখে লিখে বা বন্ধুরা একসাথে বসে পরীক্ষা দেয়। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডিফারেন্ট কোশ্চেন ডিফারেন্ট স্টুডেন্ট কাছে প্রোভাইড করতে পারি অথবা একদম ইন্ডিভিজুয়াল কোশ্চেন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে আমরা দিতে পারি। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিই সেক্ষেত্রে, যেমন যদি ম্যাথ হয়, যদি আমি ইন্ডিভিজুয়াল কোশ্চেন ম্যাথের মাধ্যমে দিই সেক্ষেত্রে খাতা দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এক্সেল শিটের মাধ্যমে আমরা একটা খাতা দেখতে পারি যে স্টুডেন্টের আইডি বেসড, যদি যেমন আমি যেটা করি যে ম্যাথ যখন আমি পরীক্ষা নিই তখন স্টুডেন্টের আইডি বেসড কোশ্চেন করি, মানে আইডির কোন একটা ডিজিট থেকে ওদেরকে অ্যান্সার করতে হয়, তখন হচ্ছে প্রত্যেকটা আইডি দিয়ে আমাকে তাহলে খাতা দেখতে হবে ম্যানুয়ালি, যেটা টাইম কনজিউমিং কাজ, যেটা আমি খুব সহজভাবে এক্সেলের মাধ্যমে করি তাতে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি খাতা দেখা হয়ে যায়। এরপরে হচ্ছে গুগল ফর্মে অনেক সময় দেখা যায় যে কাউন্টডাউন ক্লক উঠে না,
কয় মিনিট চলতেছে বা ওদের কয় মিনিট গেছে এটা অনেক সময় আমরা জানি না, যে 10 মিনিট পরীক্ষার কয় মিনিট বাকি আছে। সো অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট সময় সাবমিট করে না, আমরা যেহেতু ম্যানুয়ালি অফ করি। তো আপনি যদি চান এটাকে অটোমেটিক্যালি কিভাবে সাবমিট করবেন সেই অপশনটাও দেখিয়ে দিতে পারি, তবে এটার কিছু সুবিধা অসুবিধা রয়েছে। এরপরে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো নেটওয়ার্কের বাইরে থাকে, অথবা ঢাকার বাইরে চলে যাই, অথবা যদি যে এলাকায় ক্লাস নিই আমরা সেটার বাইরে চলে যাই, অনেক সময় নেটওয়ার্ক সাপোর্ট আমাদের থাকে না। তো নির্দিষ্ট সময়ে আমরা পরীক্ষাটা শুরু করতে পারি না। তো আমি যদি এটাকে অটোমেশন করি সেটার মাধ্যমে নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা শুরু এবং নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ হয়ে যাবে। তো এটার জন্য একটা এক্সটেনশন দরকার। এরপরে হচ্ছে আমি যদি ফর্মে লিমিট করতে চাই যে নির্দিষ্ট সংখ্যক ফর্ম আমি ফিল আপ করবো, যে সাপোজ 50 জনের বেশি আমি আর ফর্ম ফিল আপ নিবো না। তো কেউ 50 জন ফর্ম ফিল আপ করার সাথে সাথে ফর্মটা ক্লোজ হয়ে যাবে, আমি চাইলে এটা করতে পারি। তারপর যেটা করতে পারি স্টুডেন্টরা, যে যেটা বললাম যে অনেক সময় দেখে দেখে লিখে আরেকজনেরটা, সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এটাও কিছু প্লাগ ইন রয়েছে গুগল ক্লাসরুমিং। তো ওইখানে যদি আপনারা বা গুগল ফর্মে যদি এক্সটেনশন ইউজ করেন তাহলে ওরা চাইলেও আর আরেকজনেরটা দেখে লিখতে পারবে না। ইভেন মানে ওদেরকে ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে, এবং এইটা হচ্ছে একটা মোশন সেন্সর অ্যাপের মতো কাজ করে। মানে ওরা হচ্ছে যদি পাশের ট্যাবে তাকায় অথবা যদি গুগলে সার্চ দিয়ে কোনো কিছু লিখে যে আমি যে টপিকটা স্যার আমাকে দিল পরীক্ষা দিতে, সেই টপিকটা আমি গুগলে সার্চ দিয়ে সেটাকে কপি করে স্যারকে সাবমিট করলাম। তো এইটাও যদি সে করে, কোথাও যদি সার্চ দেয় এইটাও আপনি দেখতে পাবেন যে আসলে কোথায় সার্চ দিয়ে ও লিখলো। তো এই জিনিসগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। এরপর হচ্ছে আপনাদের যদি আরো কোনো টিপস এবং ট্রিক্স জানার থাকে, যেমন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্লাগ ইন যেগুলো থাকে সেগুলো হচ্ছে নির্দিষ্ট লিমিটেড থাকে, 7 দিন 15 দিন বা 1 মাসের জন্য। তো সেগুলোকে কিভাবে এক্সটেন্ড করা যায়, ফ্রিতেই যদি আমি এক্সটেনশন করতে চাই সেটাকে কিভাবে এক্সটেনশন করতে পারি। তো এই ছিল আমার সামারি। সো এখন স্যারদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো, যদি কারো কিছু বলার থাকে যে আমরা এইটুকু বেসিকই জানি, আমাদের এইটুকু থেকে শুরু করলে মনে হয় ভালো হয়, তাহলে আমি একটু মাঝামাঝি বা অ্যাডভান্স থেকে শুরু করবো, আর যদি না হয় তাহলে আমি একদম বেসিক থেকে শুরু করতে পারি। কাইন্ডলি যদি কেউ রিপ্রেজেন্টেটিভ থাকেন কলেজের, যদি মাইক অন করে একটু বলতে চান তাহলে আপনারা মাইক অন করে বলতে পারেন। স্যারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি মাজহার স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। স্যারদেরকে অনুরোধ করবো, মাজহার স্যার যে বিষয়টি বললেন যে আপনারা যদি বেসিক থেকে জানতে চান তাহলে স্যার বেসিক থেকে শুরু করবেন, আর অথবা কারো যদি অ্যাডভান্স লেভেলের কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে আপনারা অনুগ্রহ করে স্যারকে সেটা সেটা বলতে পারেন, স্যার তাহলে সেইভাবেই তার আলোচনাটি চালিয়ে যাবেন। নুরুল ইসলাম স্যার হাত উঠিয়েছেন দেখতে পাচ্ছি, স্যার কি কিছু বলবেন? নুরুল ইসলাম স্যার, স্যার যদি কিছু বলতে চান কাইন্ডলি মাইকটি অন করে কথা বলতে পারেন। আর যদি না হয় আমি একদম বেসিক থেকে শুরু করছি। তো যেহেতু কিছু বলতে, জি স্যার বেসিক থেকে শুরু করেন, বেসিক থেকে শুরু করলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি একদম বেসিক থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে classroom.google.com এ যেতে হবে আমাদের। তো আমরা যদি একদম প্রথম থেকে স্টার্ট করি, আমি একদম বেসিক থেকে দেখিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু আমাদের হাতে সময় কম। তারপরে যদি আপনাদের মনে হয় যে আমি একটু বেশি ফাস্ট যাচ্ছি আমাকে বললে আমি ওই জিনিসটা আবার রিপিট করব, প্রবলেম নেই। আচ্ছা, সো আমাদের প্রথমে যে প্লাস সাইনটি রয়েছে এখানে জয়েন ক্লাস এবং ক্রিয়েট ক্লাস রয়েছে, আমরা অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে জানি, আমি খুব কুইকলি যাচ্ছি। জয়েন্ট ক্লাস হচ্ছে স্টুডেন্টদের জন্য, ক্রিয়েট ক্লাস হচ্ছে টিচারদের জন্য। সো স্টুডেন্ট টিচাররা যখন ক্রিয়েট ক্লাসে দিবেন, তো এখানে একটা নোটিফিকেশন আসবে যে এই অপশনগুলো আপনি কি মেনে অন করতে চাচ্ছেন কিনা বা ওপেন করতে চাচ্ছেন কিনা। সো আমি এটাকে অন করে যখন কন্টিনিউ করব, তারপর হচ্ছে একটা অপশন আসবে, ক্লাসের নেম যেটা দিতেই হবে, সেকশন সাবজেক্ট এবং রুম এটা দিলেও হবে, না দিলেও কোনো প্রবলেম নাই। এরপর যখন ক্রিয়েট বাটনে ক্লিক করবেন আপনার যে কোনো একটি সাবজেক্ট এরকম ক্রিয়েট হয়ে যাবে। তো যে কোনো একটা সাবজেক্ট ক্রিয়েট হওয়ার পর সেই সাবজেক্টটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, তার মানে হচ্ছে এই সাবজেক্টের নাম আইডি বা যে কোনো কিছু যদি আপনারা এখানে এডিট করতে চান সেটা করতে পারবেন। বাট ক্লাসের যে কোডটি রয়েছে এটা হচ্ছে প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো ক্লাস ক্রিয়েট হয় প্রত্যেকটা ক্লাসের জন্য হচ্ছে ইউনিক কোড, সো আপনারা এটা এডিট করতে পারবেন না। এখন স্টুডেন্টরা কিভাবে ক্লাসে জয়েন করবে, স্টুডেন্টরা ক্লাসে জয়েন করার জন্য বিভিন্ন টেকনিক রয়েছে। এক হচ্ছে আপনি এই যে ইউনিক যে কোডটি রয়েছে এই কোডটি যদি ওদেরকে প্রোভাইড করেন, ওরা এই কোডের মাধ্যমে ক্লাসে জয়েন করতে পারে। অথবা এখানে নিচে যে কপি ইনভাইট লিঙ্ক একটা অপশন রয়েছে, আপনি যখন এখানে কপি করবেন একটা এক্সট্রা একটা লিঙ্ক কপি হবে আপনার, এই লিঙ্কটা যদি আপনি ফেসবুক মেসেঞ্জার অথবা অন্য কোনো মাধ্যমে যদি ওদেরকে প্রোভাইড করেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ক্লাসে জয়েন হয়ে যাবে সে। আর যদি আপনি ম্যানুয়ালি ইনসার্ট করতে চান তাহলে পিপলে যাবেন, পিপলে যাওয়ার পর টিচার এবং স্টুডেন্ট রয়েছে,
তো আমি স্টুডেন্টে যদি প্লাস সাইনে ক্লিক করি, এখানে হচ্ছে যে কারো ইমেল আইডি টাইপ করতে পারবেন, ইমেল ক্লিক করে এখানে ইনভাইটে ক্লিক করলে ওর ইমেলে একটা ইনভাইটেশন চলে যাবে, ওইখান থেকে ক্লিক করে সে ক্লাসে জয়েন করতে পারবে। আর এখানে যে টিচার্স অপশন রয়েছে, এটা কার জন্য? টিচার তো আমি, বাট আপনি যদি কাউকে ক্লাস মনিটরিং এর জন্য অথবা ক্লাস অনেক সময় দেখা যায় এক্সাম নিলে এক্সাম ইভালুয়েট করার জন্য আবার আরেকজন হয়তো এক্সামিনার অথবা অন্য কাউকে যদি রাখি, সেক্ষেত্রে আপনি এখানে তাকে অ্যাড করতে পারেন। তো টিচার হচ্ছে আপনার এখানে কোনো ক্লাস ক্লাসের মধ্যে বা কোনো ইয়ার মধ্যে কোনো কিছু এডিট করতে পারবে না, বাট সে আপনার অ্যাক্টিভিটি শুধুমাত্র দেখতে পারবে। আর এখন আপনার এখানে দুইটা সেটিং রয়েছে, আমি যে দুইটা সেটিং একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসে যখন আপনি ঢুকবেন, যে আমরা যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি, যে কোনো একটা ক্লাসে ক্লিক করে যখন একটা ক্লাসে ঢুকবেন, ক্লাসের এখানে দুইটা সেটিং রয়েছে, এটাকে বলা হয় গ্লোবাল সেটিং, আর এইখানে এইখান থেকে যেটা যে সেটিং গুলোতে যাবো আমি এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল সেটিং। তো এখানে যখন সেটিং এ যাবেন, এখানে হচ্ছে আপনি ইমেল নোটিফিকেশন চান কিনা, সরি এই পাশে একটা হচ্ছে গ্লোবাল সেটিং, আপনি হচ্ছে ইমেল নোটিফিকেশন চান কিনা। এখন ইমেল নোটিফিকেশন যদি অফ না করে, এটা ডিফল্ট অবস্থায় অন অবস্থায় থাকে, সো যদি আমি অফ করে দেই, অফ করলে সুবিধাটা হচ্ছে স্টুডেন্টরা যখন কমেন্ট করে অথবা যদি কোনো পোস্ট করে, তারা যদি পোস্টের অপশন আপনি দিয়ে থাকেন, তাহলে যেটা হয় প্রত্যেকটা বার আমার ইমেলে একটা করে নোটিফিকেশন চলে আসে, যেটা আমার জন্য এবং আমার যাদেরকে আমি ক্লাস মনিটরে টিচার হিসেবে অ্যাড করি তাদের কাছে একটা করে নোটিফিকেশন চলে যায়। তো এতগুলো ইমেল আসলে চেক করে আমার মেইন ইমেল অনেক সময় হারায় যায়। তো এটার জন্য আপনি নোটিফিকেশন অফ করে দিতে পারেন। আবার আপনি নোটিফিকেশনটা চাইলে কাস্টমাইজ করতে পারেন, যেটা গুগলে আগে ছিল না, নতুন করে অ্যাড করা হয়েছে। সেটা কি, এখন কমেন্ট যে করলো আপনার কাছে যে ইমেল নোটিফিকেশনটা আসবে, সেটা কোন বিষয়ের জন্য আসবে, সেটা কি কমেন্টের জন্য আসবে নাকি পোস্টের জন্য আসবে নাকি কি কারণে আসবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। আর আপনি যদি চান একেবারেই বন্ধ করে দিতে, তাহলে আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। এবং এইটা কিন্তু একটা সেটিং না, এটা পুরো ক্লাসের জন্য সেটিংটা। আর ইন্ডিভিজুয়াল যে কোনো একটা ক্লাসে ঢুকলে আপনার এক্সট্রা একটা সেটিং আসবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেটিং। তো এখানে যখন আপনি যাবেন, এখানে যে আপনার নিচের দিকে দেখবেন ইনভাইটেশন কোড টার্ন অন, মানে আপনার টার্ন অন আছে, মানে এই ইনভাইটেশন কোড দিয়ে কেউ একজন জয়েন করতে পারবে। তো কোডটিও আপনি দেখতে পাচ্ছেন, যখন এখানে ক্লিক করবেন এটা বড় আকারে শো করবে, আপনি চাইলে স্ক্রিনশট দিয়েও দিতে পারেন। আর নিচের দিকে স্ট্রিমের মধ্যে যেটা প্রবলেম হয় অনেক সময়, এখানে যেমন স্টুডেন্ট ক্যান অনলি পোস্ট, ডিফল্ট অবস্থায় যেটা থাকে স্টুডেন্ট ক্যান পোস্ট অন কমেন্ট, এইটা যদি থাকে অনেক সময় স্টুডেন্টরা কি করে, অনেক উল্টাপাল্টা জিনিস পোস্ট করে, অথবা যেটা করে অনেক সময় অনেকে বোঝে না, তো না বোঝার কারণে অনেক কিছু পোস্ট করে ফেলে। তো এতগুলো পোস্ট যদি স্টুডেন্টরা করে, তো আমার অনেক সময় ক্লাসের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো আপনারা চাইলে শুধুমাত্র কমেন্ট নিতে পারেন স্টুডেন্টদের থেকে, অথবা যদি চান যে শুধুমাত্র টিচাররাই পোস্ট এবং কমেন্ট করতে পারবে, স্টুডেন্ট কোনো কমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। সো আপনাদের যেটা প্রেফার করেন আপনারা সেটা অপশন অন করে এখান থেকে সেভ করে নেবেন। এরপর স্ট্রিমে হচ্ছে জাস্ট এই যে একটা ওভারভিউ, আমার নিউজ পেপারের যেই প্রথম পেজে যেরকম থাকে ওরকম আর কি, পুরো একটা জিনিসের ওভারভিউ থাকে। আপনি যখন ক্লাস ওয়ার্কে কোনো কিছু পোস্ট করবেন সেটা স্ট্রিমে শো করবে। তো ক্লাস ওয়ার্কে যেটা হয়, আমি যখন ক্রিয়েটে যাব, ক্রিয়েটে প্রথমে থাকে অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, ম্যাটেরিয়াল, রিইউজ পোস্ট, আর একটা হচ্ছে টপিক। তো আপনি কোনো নির্দিষ্ট একটা টপিক পোস্ট করতে পারেন, অথবা যদি পুরনো ক্লাস আপনি যদি আবার পোস্ট করতে চান, যেমন অনেক সময় যেটা হয় আমরা তিন চারটা ক্লাসে একই জিনিস পোস্ট করি। সাপোজ আমি একটা লেকচার নোট দিতে চাচ্ছি, আমি চারটা সেকশনে পড়াই, এখন চারটা সেকশনে আমি যদি চারবার আপলোড দিই আমার গুগল ক্লাসরুমে কিন্তু চারবার জায়গা নিবে। তো আমি এটা না করে আমি জাস্ট একবার একটা ডকুমেন্ট হয়তো আপলোড করছি, এটাকে আমি চারটা ক্লাসে প্রোভাইড করতে পারি। ইভেন আমার যদি গত সেমিস্টারে, সে আমি গত সেমিস্টারে ওই রকম একটা সেকশন পড়িয়েছিলাম, আমার লেকচার নোট হয়তো আগেরটাই আছে, এই লেকচার নোটটাই আমি হয়তো আবার দিব, আমি এই গুগল ক্লাসরুম থেকেই হচ্ছে আবার নতুন করে এই সেমিস্টারের জন্য হচ্ছে বা এই সেকশনের জন্য হচ্ছে ক্লাসটা কন্ডাক্ট করছে। তো সেক্ষেত্রে আপনারা রিউজ পোস্টে যখন যাবেন, আপনাদের প্রিভিয়াস যেসব ক্লাস রয়েছে সবগুলো ক্লাস এখানে দেখাবে। যে কোনো একটা ক্লাসে ক্লিক করার পরে আপনার ক্লাসের পোস্টগুলো দেখতে পাবেন, এই ক্লাসে আপনি কি কি পোস্ট করেছিলেন। যে কোনো একটা পোস্টে ক্লিক করে সেটা রিউজে ক্লিক করলেই এটা আবার নতুন করে এখানে পোস্ট হয়ে যাবে, এটা হচ্ছে রিউজ পোস্ট। আর প্রথমে যেটা আছে অ্যাসাইনমেন্ট, সো আপনারা যখন এখানে ক্লিক করবেন অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট একটা টাইটেল দিবেন, কোন একটা ইনস্ট্রাকশন যদি আপনার থাকে যে এত ওয়ার্ড এর মধ্যে লিখতে হবে, অথবা এত পেজ লিমিটেশন যদি কোনো ইনস্ট্রাকশন দিয়ে দিতে চান আপনারা, ইনস্ট্রাকশন দিয়ে দিলে এখান থেকে যখন অ্যাড বাটনে ক্লিক করবে
তো আপনারা যদি চান কোন গুগল ড্রাইভে কোন একটা ফাইল ডিফল্টে ওদেরকে দিয়ে দিবেন, সাপোজ একটা বই দিলেন বা বইয়ের একটা চ্যাপ্টার দিলেন, যে এই চ্যাপ্টারটা ওরা পরে একটা সামারি করে আপনাকে দিবে, তো সেক্ষেত্রে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। তো আপনারা চাইলে গুগল ড্রাইভ থেকে, যদি আপনার গুগল ড্রাইভে থাকে, ডিরেক্টলি আপলোড করতে পারেন, অথবা গুগল ড্রাইভে যখন আপনি ক্লিক করবেন উপরে এখানে আপলোড অপশন থাকবে, আপনার যদি এক্সিস্টিং থাকে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা যে আপলোড অপশন রয়েছে আপনারা এখান থেকে ব্রাউজ করে, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ এন্ড ড্রপ মানে হচ্ছে যে কোনো এক জায়গা থেকে যে কোনো একটা কিছু ধরে এনে, যে এখান থেকে ধরে এনে আমি যদি এখানে জাস্ট এরকম ছেড়ে দিই, এরকম করে যদি ছেড়ে দিই সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। আপনি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করেন সেক্ষেত্রে এখানে আপলোড করতে পারবেন যে কোনো একটা ফাইল। আর মাই ড্রাইভে হচ্ছে আপনাদের যে ড্রাইভের মধ্যে যে জিনিসপত্র গুলো ছিল যে কোনো একটা জিনিস সিলেক্ট করে আপনি এখান থেকে পোস্ট করে দিতে পারেন। স্টুডেন্টরা যেটা করবে, এখানে হচ্ছে অ্যাসাইন বাটন রয়েছে, শিডিউল এবং সেভ ড্রাফট। তো সেভ যদি ড্রাফট করে শুধুমাত্র আপনি দেখতে পাবেন, মানে এটা ড্রাফট অবস্থায় আছে, এখনো এটা পোস্ট হয়নি, বাট আপনার যে আরেকজন টিচার যে আমি আছেন তিনি কিন্তু দেখতে পাবেন না এই সেভ ড্রাফটটা, শুধু আপনি দেখতে পাবেন, যেহেতু এখনো পোস্ট করেননি। কোনো কিছু পোস্ট করলে কেবলমাত্র টিচার বা স্টুডেন্ট যে কেউ দেখতে পাবে। এরপর হচ্ছে শিডিউল পোস্ট। তো শিডিউল পোস্ট হচ্ছে নির্দিষ্ট সময়, আমি যদি চাচ্ছি আগামীকাল সকাল 10টায় এটা পোস্ট হবে তাহলে হচ্ছে আপনি শিডিউল পোস্টটা দিবেন, যদিও এটা গুগলের আচ্ছা টাইমিং এর কিছুটা প্রবলেম রয়েছে, এটা শুধুমাত্র গুগল ক্রোম ব্রুক ইউজার যারা রয়েছেন, মানে গুগলের একটা আলাদা ল্যাপটপ বা একটা রয়েছে যেটা হচ্ছে গুগল ক্রোম ব্রুক নামে পরিচিত। আপনারা যদি গুগল ক্রোম ব্রুক ইউজ করেন তাহলে হচ্ছে শুধুমাত্র আপনারা এটা শিডিউল পোস্ট এক্সাক্ট টাইমে কাজ করে। আর এছাড়া হচ্ছে আপনারা শিডিউলটা দিলে হয়তো 10টায় দিলেন, 10টায় না হয় হয়তো 10:05 বা 10:04-3 এরকম হয়ে যেতে পারে, কিছুটা এদিক সেদিক হয়, একদম এক্সাক্ট টাইমে এটা পোস্ট হয় না। আর অ্যাসাইন দিলে এই মুহূর্তে আমি অ্যাসাইন দেওয়ার সাথে সাথে অ্যাসাইন্ড হয়ে যাবে। এখন আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে অল স্টুডেন্ট, যখন এখানে আমার কোন স্টুডেন্ট নাই এই জন্য দেখাচ্ছে না, আমি অন্য একটা ক্লাসে যদি যাই প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আইডি দেখাবে। আপনি যদি নির্দিষ্ট একটা স্টুডেন্টকে সিলেক্ট করে দিয়ে দিতে চান যে এই চারজন বা এই পাঁচজনকে একটা গ্রুপ করে এদেরকে আমি আলাদা অ্যাসাইনমেন্ট দিব, সেটাও আপনি করতে পারেন। আর সবাইকে যদি একই অ্যাসাইনমেন্ট দিতে চান তাহলে ডিফল্ট অল অ্যাসাইনমেন্ট, মানে অল স্টুডেন্ট সিলেক্ট করা থাকে, আপনি সিলেক্ট করে দিবেন। এরপর পয়েন্টে কত নম্বরের জন্য দিবেন সেটার জন্য গ্রেডিং সিলেক্ট করে দিবেন। এরপর ডিউ ডেট, লাস্ট ডেট কবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে এত ডেটের পরে যদি কেউ দেয় তাহলে হচ্ছে লেট সাবমিশন হবে। আপনি এখানে ডিউ ডেট সিলেক্ট করে দিতে পারেন, আর টপিক তো আমি এখানে লিখলাম, অথবা আপনি এখানে ক্রিয়েট টপিক, আপনি নির্দিষ্ট কোনো টপিক এখান থেকে ক্রিয়েটও করে দিতে পারেন। আর রুব্রিক যেটা, এটা হচ্ছে অন্য একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি রুব্রিকটা তৈরি করে দিতে হবে। এই রুব্রিকটা আবার হচ্ছে যদি একটু ইলাবোরেট করে, আমি জাস্ট সংক্ষিপ্ত এক লাইনে বলছি, এত ইলাবোরেট করার হয়তো সময় পাবো না। তো রুব্রিক যেটা সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট জিনিস যদি ভাগ করে দিতে চান, যে আমি একটা রচনা লিখছে, রচনার যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেটার উপরে বেস করে এত নাম্বার দিব, প্ল্যাগারিজম আছে প্ল্যাগারিজম বেস করে এত নাম্বার পাবে, তারপরে হচ্ছে কতটুকু লিখলো, মানে কয় পেজ লিখছে সে, অথবা কয় ওয়ার্ডের মধ্যে লিখছে সে, বেশি লিখছে না কম লিখছে, সেটার উপরে বেস করে যদি আরেকটা নাম্বারিং সেট করতে চান, এরকম ভাবে আপনি নাম্বার সেট করতে পারেন, যে 10-এর মধ্যে 5 হচ্ছে ওভারঅল পুরোটার জন্য, হয়তো হাতের লেখার জন্য আপনি 2 দিলেন, তারপর হচ্ছে ইংলিশ রাইটিংটা কি ঠিক মতো আসে কিনা বা ঠিক মতো লিখছে কিনা সেটার জন্য হয়তো 3 ওকে অ্যাসাইন করে দিলেন, সেই কম কম্পাইল পুরোটা মিলে হচ্ছে সেটাকে 10 আপনি কনভার্ট করবেন। সেরকম আপনি রুব্রিক ম্যানুয়ালি চাইলে আপনি তৈরি করতে পারেন। সো এই হচ্ছে অ্যাসাইন বাটন। আপনি অ্যাসাইন বাটনে ক্লিক করার সাথে সাথে, যেহেতু আমি টাইটেল দিইনি, আপনাকে কিছু অবশ্যই এখানে লিখতে হবে, না লিখলে আপনার এই অ্যাসাইন বাটনটা আসবে না। সো আপনি অ্যাসাইন বাটন এখন ক্লিক করলে সাথে সাথে এই যে রুব্রিকটা চলে আসছে, এতক্ষণ এটা ডিজেবল ছিল, কিছু টাইপ করে নেই এই জন্য। সো আপনি রুব্রিক থেকে এখান থেকে আপনার ক্রিয়েট রুব্রিক, আর আপনার যদি রুব্রিক একটা ক্লাসে ক্রিয়েট করা থাকে সেটাকে আপনি সেকেন্ডটা আবার ইউজ করতে পারবেন রুব্রিকের জন্য। এরপর অ্যাসাইন করে দিলে অ্যাসাইন হয়ে যাবে, এবং নির্দিষ্ট সময় স্টুডেন্টরা জাস্ট ঢুকে সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে, এবং আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, এবং ওই অ্যাসাইনমেন্টে ঢুকে আপনি ওটা চেক করতে পারবেন যে কি কি অ্যাসাইনমেন্ট সে দিয়েছে। এরপরে আসে কামি অ্যাসাইনমেন্ট, যদিও এটা ডিরেক্টলি আপনাদের আসবে না, এটার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হবে, আর কিছুই না, জাস্ট গুগলে গিয়ে আপনারা লিখবেন কামি এক্সটেনশন অথবা কামি প্লাগিন। তো এটা আসলে এই যে কামি গুগল এক্সটেনশন, এটা লেখার সাথে সাথেই এরকম একটা প্লাগিন চলে আসবে। এই প্লাগিনটা হচ্ছে আপনারা যদি গুগল ক্রোম ইনস্টল করে নেন তাহলে হচ্ছে অ্যাড টু ক্রোম এরকম একটা অপশন আসবে। সো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম আসতেছে, আপনারা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন। সো আমি যেহেতু অলরেডি অ্যাড করা আছে, যখন আপনি অ্যাড করবেন আপনাকে আবার রিফ্রেশ করতে হবে। সো রিফ্রেশ করলেই এখানে এডিশনাল একটা বাটন চলে আসবে। আচ্ছা, সো
এই অ্যাসাইনমেন্টটা যদি আমি নর্মাল অ্যাসাইনমেন্ট না নিয়ে এই কামি অ্যাসাইনমেন্টটা নিই, তাহলে সুবিধা যেটা হচ্ছে স্টুডেন্টের কোনো পিডিএফ এডিটর এক্সট্রা হিসেবে লাগবে না। কেউ হয়তো মোবাইল দিয়ে এডিট করতেছে, তো এখন অনেক সময় যেটা হয় স্টুডেন্ট আসলে পিডিএফটা এডিট করতে পারে না। পিডিএফ নর্মাল পিডিএফ আমরা লিখতে পারি, বাট পিডিএফে যখন কোনো কিছু অ্যাসাইন করে বা এডিট করতে বলা হয়, তো আমরা যে যে সব সফটওয়্যার বা ফ্রি সফটওয়্যার রয়েছে সেগুলোতে আসলে পিডিএফ রিড করা যায় বা এডিট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। সো আপনারা যদি অ্যাসাইনমেন্টটাকে আমি নর্মাল অ্যাসাইনমেন্টে না দিয়ে কামি অ্যাসাইনমেন্টে দেন, ওদের হচ্ছে এরকম একটা ডকুমেন্ট, আমি একটু দেখাচ্ছি, ডকুমেন্ট একটু লোড হোক। যে কোনো পিডিএফ অ্যাসাইনমেন্ট যদি দেন এরকম এক্সটেনশনের মধ্য মানে এক্সটেনশনের থ্রুতে ওপেন হবে, তো তাকে যদি এরকম বলেন যে কোন কোন জায়গায় তার ভুল আছে একটু মার্কিং করে, সে এরকম একটা অ্যাসাইনমেন্ট দিলেন যে হেডিং ম্যাচিং, আমি যদি বলি হেডিং ম্যাচিং, আচ্ছা এগুলো একটু ক্রস করে দিচ্ছি, যদি হেডিং ম্যাচিং হয় যে সাপোজ এটার সাথে এটা ম্যাচ করবে, এখান থেকে এখানে এটার সাথে এটা ম্যাচ করবে, এরকম যদি হেডিং ম্যাচিং ওদেরকে দিতে চান, তো ওরা যদি ম্যানুয়ালি যে কোনো পিডিএফ এডিটর ইউজ করে সেটার জন্য কষ্টসাধ্য। সো আপনাদের যদি কামি এক্সটেনশন ইউজ করেন, স্টুডেন্টদের সুবিধা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হচ্ছে কামি এক্সটেনশন, বাট স্টুডেন্টকে যখন গুগল ক্লাসরুমে ঢুকবে তার কিন্তু এডিশনাল কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়বে না। আর যদি প্রয়োজন পড়েও যে সে নর্মাল গুগল ক্লাসরুম থেকে হয়তো সে প্রসেসিং করতে পারছে না, সেক্ষেত্রে সে যদি গুগল ক্রোম দিয়ে ঢুকতে চায় বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চায়, সেক্ষেত্রে ওকে ওই যেরকম গুগল এক্সটেনশনটি মোবাইলে ইউজ করা যাবে সেটা ইনস্টল করে নিবে। ইনস্টল করার পরে আপনি হচ্ছে যদি 30 days এখানে যেমন আপগ্রেড করতে বলতেছে, আপনি যখন এখানে ক্লিক করবেন 30 days আপনাকে এই ফুল অপশন দিবে আপনাকে, যদি আপনার ফুল অপশন লাগবে না। আপনি যদি চান ফুল অপশন আপনি ইউজ করবেন তাহলে আপনাকে টাকা দিয়ে কিনতে হতো, অথবা 30 days জন্য আপনি এটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন, সো প্রবলেম নেই। আপনি যদি এরপরও আরো এক্সটেন্ড করতে চান সেক্ষেত্রে অন্য একটা ইমেল দ্বারা এটাকে নতুন করে রেজিস্ট্রেশন করলে আবার 30 days পাবেন, এরকম নতুন নতুন ইমেল দ্বারা রেজিস্ট্রেশন করলে, যদি এটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে এটাকে এক্সটেনশন করা যায়, বাট আপনাদের যে ফ্রি অপশনগুলো রয়েছে এর মাধ্যমে আপনারা পারবেন। যেমন ফ্রি অপশনগুলো কি কি লাগে, আমরা যদি খাতাও দেখতে চাই, যেমন অনলাইনে যেটা বলছিলাম যে আমরা যদি খাতা ইভ্যালুয়েট করতে চাই, যে অনলাইনে হয়তো কেউ একজন খাতা দিলে আমি খাতাটা এখন ইভ্যালুয়েট করব, যেমন এখানে হয়তো একটা পিডিএফ দেখি আছে কিনা, আচ্ছা এটা অফ হয়ে গেছে, এই খাতাটাই মনে করেন আমি এখন দেখবো নিচের দিকে, এখন ওকে আমি মার্ক দিতে হবে, সো এখান থেকে আমি কিন্তু মার্ক দিতে পারতেছি যে ও কত পাইলো। ওকে, সো আপনারা এখান থেকে নাম্বারিং করতে পারেন, আপনারা চাইলে এটাকে মুছেও দিতে পারেন, যেমন ইরেজার আছে, এখন যদি আপনি চান কোনো একটা কিছু মুছে দিবেন, যেমন এক্সট্রা এগুলো ছিল আমি মুছে দিতে চাচ্ছি, ইভেন আপনারা যদি ক্লোজও করে ফেলেন পরবর্তীতে যদি আবার এটা ওপেন করেন সেক্ষেত্রেও এটা এডিট থাকবে, মানে আপনারা এটাকে আবার এডিট করতে পারবেন, আপনার লেখাগুলো কিন্তু মুছা যাবে না। বাট আপনার এডিশনাল যেসব জিনিসপত্র যেসব ড্রয়িং গুলা করবেন সেগুলো আপনারা চাইলে খুব সহজভাবে ইরেজ করতে পারেন। এরপর শেপস রয়েছে, আপনারা চাইলে ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে ইলিস বা সার্কেল, রেক্টেঙ্গেল, এরকম কিছু তৈরি করতে পারেন চাইলে। যেমন আপনি যদি এটা মার্ক করতে চান এরকম ভাবে মার্ক করতে পারেন, যদি কালার সিলেক্ট করে দিতে চান আপনারা আগেই কালার সিলেক্ট করতে হবে, যেমন আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিচ্ছি, আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি, তো এরকম ভাবে আপনারা মার্ক করতে পারেন। এই যে বেসিক যে কয়েকটা অপশন রয়েছে, অথবা কোনো যদি কমেন্টস করতে চান, এই যে টেক্সট বক্স রয়েছে, আপনি টেক্সট বক্সে ক্লিক করলে এখানে কোনো একটা কিছু আপনি কমেন্টস করতে পারবেন, এটা এখানে থাকবে। পরবর্তীতে যদি আবার আপনার এডিট করার প্রয়োজন পড়ে আপনি এটাকে ডাবল ক্লিক করে ঢুকে এটা আবার এডিট করতে পারবেন। আর আপনাকে যদি সেভ করতে হয়, আপনাকে এডিশনালি কষ্ট করে ডাউনলোড বা আপলোড করতে হচ্ছে না, এটা সুবিধা হচ্ছে এটাই যে আপনি যেহেতু অনলাইনে খাতা দেখবেন, এটা হচ্ছে অনলাইনে খাতা বা অনলাইনে অ্যাসাইনমেন্ট দেখার জন্য ইফেক্টিভ, বিকজ আপনাকে যদি ডাউনলোড করে খাতা দেখতে হয় একবার হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে, আবার সেটাকে আপলোড করে স্টুডেন্টকে দেখাইতে হবে যদি দেখাইতে চান। সো এটার জন্য আপনি জাস্ট এখান থেকে ডিরেক্টলি ওপেন করবেন, আপনার কম পরিমাণ ইন্টারনেটের প্রয়োজন পড়বে, আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে যে সেভ বাটন রয়েছে এটা সেভ করলে স্টুডেন্টের যে পিডিএফটা ওরা সাবমিট করছে সেম পিডিএফটাই থাকবে, আপনাকে কিছু করতে হবে না, ওইটাই এডিট হয়ে সাবমিট হয়ে যাবে। তো স্টুডেন্ট টার্নিং যখন মানে আপনাদের যখন রিটার্নে ক্লিক করবেন, স্টুডেন্ট যেমন টার্নিং ক্লিক করে আপনার কাছে সাবমিট করছিল, আপনি সেরকম রিটার্ন বাটনে ক্লিক করার সাথে সাথে স্টুডেন্টের কাছে এই পিডিএফটা চলে যাবে, সেটাকে ওপেন করে দেখতে পাবে যে তার আসলে কোথায় কোথায় ভুল হয়েছিল এবং কেন তার নাম্বার কাটা হলো। এই ছিল হচ্ছে যদি আমি নর্মাল অ্যাসাইনমেন্ট না দিয়ে যদি আমি এক্সটেনশনের মাধ্যমে যদি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করি তাহলে আমার বাড়তি কি সুবিধাটা, জাস্ট এইটুকুই বাড়তি সুবিধা, আর কোনো সুবিধা নাই। এরপর হচ্ছে কুইজ অ্যাসাইনমেন্ট, এটা সাধারণত আমরা এমসিকিউ এক্সামের জন্য ইউজ করে থাকি। আপনার যখন কুইজ অ্যাসাইনমেন্টটা দিবেন এখানে নর্মালি একটা ব্ল্যাঙ্ক কুইজ ওপেন হয়ে যাবে। এখন ব্ল্যাঙ্ক কুইজ আপনার যদি এরকম মনে করেন যে আমি এখান থেকে এই কোশ্চেনটা নিব না, আমার আগে একটা কোশ্চেন ক্রিয়েট করা ছিল গত সেমিস্টারের, অথবা আগের কোনো একটা কোশ্চেন যেটা আমি আমার গুগল ড্রাইভে রাখছিলাম আমি সেটা সাবমিট করবো, হ্যাঁ আপনি সেটাও সাবমিট করতে পারেন, তাহলে আপনাকে এটাকে কেটে দিতে হবে, এরপর অ্যাড থেকে গুগল ড্রাইভে যে আপনি ওই কোশ্চেনটা এখানে ব্রাউজ করে অ্যাড করে দিতে পারবেন। ইভেন আপনার যদি এরকমও হয়
সে আপনার যেই আচ্ছা আমি একটু কেটে দিচ্ছি, এটা আপনার যদি এরকম হয় যে আমি যে গুগল ড্রাইভটা গত সেমিস্টার বা আগে হয়তো ইউজ করছি এখন ওইটা হয়তো ফুল হয়ে গেছে, আমি নতুন একটা গুগল ক্লাসরুম নিয়েছি, এখন ওইখানে কি সাবমিট করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই, আপনি ওই আগের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাই অন্য গুগল ড্রাইভে থাকলেও আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে ব্রাউজ করে দেখাতে পারবেন না, আপনাকে লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্কটা সাবমিট করতে হবে, এইটুকুই জাস্ট অসুবিধা থাকবে আর কিছু না। তবে এইখানে এমসিকিউ নিলে কোনো প্রবলেম নাই, বাট যদি রিটার্ন এক্সাম নেন সেক্ষেত্রে আমি প্রেফার করবো আপনারা কোশ্চেনটাকে কপি করে আপনার এই নর্মাল এখন যে জিমেল থেকে হচ্ছে গুগল ক্লাসরুমটি খুলেছেন সেই জিমেল আইডি থেকে হচ্ছে আপনারা কোশ্চেনটা সাবমিট করবেন, বিকজ যখন কোনো সাবমিট বা আপলোড কোনো অপশন দিবেন তার মানে হচ্ছে আপনার গুগল ড্রাইভ থেকে কিন্তু জায়গা নষ্ট হচ্ছে। তো স্টুডেন্টরা সাপোজ 2 মেগাবাইট একটা ফাইল আপনাকে দিল, আপনার গুগল ড্রাইভে যদি সাফিসিয়েন্ট জায়গা না থাকে তাহলে কিন্তু এই ফাইলটা কিন্তু সেভ হবে না, কারণ এটা স্টুডেন্টের গুগল ড্রাইভে আপলোড হবে না, আপনার গুগল ড্রাইভে আপলোড হচ্ছে, এক্সেস আপনার কাছে। তো যদি আপনার অনেক সময় এরকম হয় যে আমাদের গুগল ড্রাইভে সাফিসিয়েন্ট জায়গা থাকে না, যেমন এখানে আমার দেখাচ্ছে 87% ফুল, হ্যাঁ তো আপনি যদি এরকম 87% ফুল দেখায় যে আমার যে জায়গাটা রয়েছে আমি যে কজন পরীক্ষা নিবো হয়তো এখানে আসবে না, সেক্ষেত্রে আপনারা কোশ্চেনটাকে রাইট ক্লিক করে এই যে শেয়ারে দিবেন অথবা গেট লিঙ্ক দিবেন, গেট লিঙ্ক দেওয়ার পরে এই যে রেস্ট্রিক্টেড ছিল এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখন আপনার লিঙ্ক এটা কিন্তু আবার স্টুডেন্টের সাথে শেয়ার করা যাবে না, এইটা হচ্ছে এডিটেবল লিঙ্ক। লিঙ্ক হচ্ছে দুইটা দুই রকম, একটা লিঙ্ক হচ্ছে স্টুডেন্টের জন্য, আপনি যদি মেসেঞ্জারেও কারো পরীক্ষা নিতে চান যে আমি যে এমসিকিউটা দিলাম এখন গুগল ক্লাসরুমে কেউ হয়তো জয়েন করতে পারতেছে না, তাকে হয়তো ইমেল করে দিবেন অথবা মেসেঞ্জারে তার পরীক্ষাটা আপনি নিবেন কোনো কারণে পরবর্তীতে, আপনি সেটাও পারবেন। বাট দুইটা লিঙ্ক অনেক সময় অনেকে বোঝে না, আমার আসলে তিনটা লিঙ্ক জেনারেট হয়, তিনটা লিঙ্ক তিন রকম আমি একটু যদি দেখাই দিই আপনাদেরকে। একটা হচ্ছে নর্মাল এখন যে লিঙ্কটা থাকবে এটা শুধুমাত্র যে গুগল ড্রাইভের যে ওনার আছেন শুধু সে দেখতে পাবেন, যখন আপনি রেস্ট্রিকশনটা উঠাই দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আপনার লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে, এখন যে লিঙ্কটা কপি করবেন এটা স্টুডেন্টের দিলে কিন্তু স্টুডেন্ট কোনো কিছু সাবমিট করতে পারবে না, ও এটা এডিট করবে, সো আপনার একটা কোশ্চেন স্টুডেন্টকে এডিট অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। সো এটা অনেক সময় ভুল হয়, যেমন আমার নিজেরই একবার হয়েছিল যেরকম তাড়াহুড়ো করে কপি করতে গিয়ে আমরা অনেক সময় যেটা করি যে ওই লিঙ্কটা কপি না করে এই লিঙ্কটা স্টুডেন্টকে দিয়ে দিচ্ছি, সে কিন্তু কোশ্চেন যা কিছু ছিল সে কিন্তু উল্টাপাটা করে ফেলবে। সো এইটা যদি না করতে চান এই অ্যাক্সেসটা কেন লাগবে, এইটা লাগবে হচ্ছে আপনি পরবর্তী যে গুগল ড্রাইভটা যাবেন বা যেখানে শেয়ার দিবেন, আপনি যদি এইভাবেও অসুবিধা হয় আপনার আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি জাস্ট শেয়ার উইথ এ গ্রুপ অথবা একটা পার্সন, এখানে জাস্ট ইমেল আইডিটা টাইপ করে এখানে ডান দিবেন যে আমি এই ইমেল আইডিতে আমি এই কোশ্চেনটা কপি করে নতুন একটা ইমেলে ট্রান্সফার করতে চাচ্ছি, তো সেন্ড বাটনে ক্লিক করলেই আপনি যখন অ্যাক্সেস মানে অ্যালাউ করবেন তখন হচ্ছে এই যে নোটিফাই পিপল হচ্ছে এই ইমেলে একটা নোটিফিকেশন যাবে, আপনি জাস্ট অ্যালাউ করলেই এই কোশ্চেনটা আপনি গুগল ড্রাইভে জমা হয়ে যাবে। এখন গুগল ড্রাইভে কোশ্চেনের সুবিধাটা কি, আমি যেহেতু বললাম যে এমসিকিউ নিলে কোনো প্রবলেম নেই, আপনার কোশ্চেন যে কোনো ড্রাইভে থাকুক কোনো প্রবলেম নাই, বাট থিওরি হলে আমার একটু প্রবলেম যেহেতু সে কিছু সাবমিট করতেছে, এমসিকিউ হলে প্রবলেম নেই। এই জন্য আপনার যে গুগল ফর্ম অথবা শিট যেটাই বলেন না কেন সেটা কিন্তু আপনার গুগল ড্রাইভে কোনো জায়গা নষ্ট হয় না, এটা কিন্তু গুগলের যে মেইন সার্ভার সেখানে জায়গা নষ্ট, আপনি একটু দেখতেই পাচ্ছেন যে পিডিএফ এর কিন্তু জায়গা দেখাচ্ছে এখানে কত কিলোবাইট ওই পিডিএফটা, বাট আপনি যে শিট অথবা ফর্ম দেখেন কোনো জায়গা নেই, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার মানে আপনার যদি 1 কোটি ফর্মও আপনার গুগল ড্রাইভে থাকে সেটা আপনার গুগল ড্রাইভে কোনো জায়গা নষ্ট করবে না, বাট এডিশনাল যে ফাইলগুলো কেউ একজন সাবমিট করবে শুধুমাত্র সেই ফাইলগুলোর জন্য আপনার গুগল ড্রাইভের স্টোরেজটা নষ্ট হবে। সো এই ছিল হচ্ছে আমার গুগল ড্রাইভে হচ্ছে ফাইল আপলোড অপশন বা অ্যাসাইনমেন্টের যে অপশনটা বললাম। এখন আপনারা যদি কুইজ অ্যাসাইনমেন্টে যান যেটার জন্য একটা ফর্ম ক্রিয়েট হবে, সো যেটা বলছিলাম যে কুইজ অ্যাসাইনমেন্টে যখন আপনি যাবেন এখান থেকে কেটে দিয়ে আপনি যদি নির্দিষ্ট গুগল ড্রাইভ থেকে কোশ্চেন ব্রাউজ করে দেখিয়ে দিতে চান সেটাও পারবেন। সো আপনি কোশ্চেন তাহলে কোথায় ক্রিয়েট করবেন, সো প্রথমে আপনার যার যার গুগল ড্রাইভে যাবেন, কেউ যদি গুগল ড্রাইভেও যেতে না পারেন জিমেইলে যাবেন, জিমেইল থেকে এই যে উপরে যে 9টা ডট আছে এখানে ক্লিক করলে গুগলের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপ আপনি প্রিভিউ দেখতে পাবেন এই যে এখানে। সো এখান থেকে যে গুগল ড্রাইভ রয়েছে গুগল ড্রাইভে ক্লিক করলে এখানে ডিরেক্টলি চলে যাবে, অথবা drive.google.com এ গেলে আপনার যদি লগ ইন করা থাকে তাহলে আপনি ডিরেক্টলি এইটা ড্রাইভে দেখতে পাবেন। আচ্ছা সো আপনারা চাইলেও এখান থেকেও চেঞ্জ করতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনার আরো একটি ইমেল দ্বারা রেজিস্ট্রেশন করা আছে, যেমন আমার এখানে দেখেন 3-4টা আছে, সো আপনারা যদি আরো একটা অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা যদি চেঞ্জ করতে চান যে এই ইমেল থেকে আমি এই ইমেলে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করলে ওই ইমেলে চলে যাবে ডিরেক্টলি। এই হচ্ছে আমার সুবিধা অসুবিধা। এখন যখন আমি কোশ্চেন করব তো ফর্মের মধ্যে অনেক টাইপের কোশ্চেন করা যায়, সো আসলে কোশ্চেনগুলোর টাইপ আমি যে বললাম আমার কি কি অসুবিধা আমি যদি একটু অসুবিধাগুলো দেখি। আচ্ছা এইটা একটু রাখাটা ঝামেলা। আচ্ছা শর্ট কোশ্চেন টাইপ,
সো আমরা যদি কোনো শর্ট কোশ্চেন স্টুডেন্টকে দিতে চাই, আমি পরবর্তীতে ফর্মে আমি দেখিয়ে দিব যে কি কি আসলে বা কিভাবে আমি ফর্মটা ক্রিয়েট করতে পারি, অথবা আপনারা চাইলে আমি সাইমেলটেনিয়াসলি দুটা দেখাইতে পারি, যেটা হয়তো সুবিধা হবে আপনাদের। যেমন আমি যদি কোনো শর্ট কোশ্চেন টাইপ দিতে চাই, কোশ্চেন এবং অ্যান্সার, সো আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনারা হচ্ছে আপনাদের গুগল ফর্ম এখান থেকে আসবে, আপনি যে কোনো জায়গা থেকে যান আপনি গুগল ফর্মের অ্যাক্সেসটা পাবেন। এখন এখানে আপনি কোশ্চেনের টাইটেলটা টাইপ করবেন, আর যখন কোশ্চেনে ক্লিক করবেন এখানে দেখেন অনেক টাইপের কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন বা শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড। সো প্রত্যেকটার কিছু সুবিধা অসুবিধা রয়েছে বা কিছু সেটিং রয়েছে, সেটিং গুলো আপনাদের আসলে জানাটা জরুরি। প্রথমে আসি শর্ট অ্যান্সার টাইপ। সো আপনারা যখন শর্ট কোশ্চেন বা শর্ট অ্যান্সার দিবেন এখানে শুধুমাত্র কোশ্চেন টাইপ করতে পারবেন, এখানে দেখেন কোনো অ্যান্সার টাইপ করার কোনো অপশন নাই। সো অ্যান্সার টাইপ করার অপশন কেন নেই, বিকজ আপনি এটাকে এমসিকিউ হিসেবে সেভ করেন নাই। সো আমি এমসিকিউ অপশনটা কোথায় পাবো, এটা হচ্ছে আপনার সেটিং এ যেতে হবে। সেটিং এ যে যখন কুইজে যাবেন মেক দিস এ কুইজ, আপনাকে এটাকে ক্লিক করতে হবে। যখন এটাতে ক্লিক করবেন, সেভ যখন করবেন তখনই ওই অপশনগুলো আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে কুইজ হিসেবে সিলেক্ট না করবেন তখন এই অপশনগুলো আসবে না। বাট আপনি যদি এখান থেকে ডিরেক্টলি যান, যেমন আমি এখান থেকে ক্রিয়েট কুইজ অ্যাসাইনমেন্টে যাচ্ছি, সো এখানে যেটা আসবে এই যে গুগল ফর্মটা ব্ল্যাঙ্ক কুইজ, এইখান থেকে যদি ক্লিক করে এডিট করেন এখানে কিন্তু ডিরেক্টলি, এখন আমি যদি এখানে ক্লিক করে দেখেন অ্যান্সার কি আসে। তো অনেকে এটা কনফিউজ হয়ে যায়, স্যার ডিরেক্টলি গেলে তো আমি এখানে ডিরেক্ট পাই, বাট যখন আমি গুগল ফর্ম থেকে যাই তাহলে কেন পাই না, বিকজ ফর্মটাকে কুইজ হিসেবে কনভার্ট করতে হবে যেহেতু আমি কুইজ নিচ্ছি। তো আপনি নর্মালি গুগল ড্রাইভ থেকে কিন্তু কুইজ ক্রিয়েট করতে পারবেন না, ফর্ম ক্রিয়েট করতে পারবেন। সো ফর্মটাকে কুইজে কনভার্ট করবেন কিভাবে, জাস্ট এই সেটিং এ যাবেন, কুইজ থেকে মেক ইট এ কুইজ দিয়ে দিবেন। এখন এই দুইটার অপশন রয়েছে, নিচে আরো তিনটে অপশন, এগুলো কি জিনিস? আচ্ছা, একটা হচ্ছে ইমিডিয়েট আফটার ইচ সাবমিশন, মানে স্টুডেন্ট কত পাইলো, সাপোজ আমি 10টা এমসিকিউ দিলাম, 10টাতে সে কত পেলো, সে অটোমেটিক্যালি দেখতে পাবে কিনা যে সে কত পেলো, মানে পরীক্ষা দিয়ে শেষ ক্লিক করার সাথে সাথে রেজাল্ট চলে যাবে। সেটা যদি চান তাহলে ইমিডিয়েট দিবেন, আর নাহলে লেটার দিবেন। আপনি ম্যানুয়ালি পরবর্তীতে যখন ক্লিক করবেন তখন আসবে। তো অনেকেই আবার এই অপশন খুঁজে পান না যে লেটার স্যার কোথা থেকে দিব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু পর। এরপর হচ্ছে নিচের যে তিনটে বাটন রয়েছে, একটা হচ্ছে পয়েন্ট ভ্যালু, তার মানে কোন কোশ্চেনে কত ভ্যালু রয়েছে সেটা সে দেখতে পাবে। কারেক্ট অ্যান্সার, সে কি কারেক্ট অ্যান্সারটাকে দেখবে কিনা, আমি যখন তাকে রিটার্ন করবো কোশ্চেন কারেক্ট অ্যান্সারটাকে দেখবে কিনা। অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট আগেই পরীক্ষা দিয়ে ফেলে, যদি আমি এইটা রিটার্ন করি কারেক্ট অ্যান্সার সহকারে, তো বাকিরা দেখা যায় ওইটা দেখে দেখে পরীক্ষা দেয়, অথবা এক সেকশনের কোশ্চেন হয়তো আপনি আগে দিচ্ছেন, সেকেন্ড সেকশন হচ্ছে পরে হয়তো পরীক্ষা দিবেন। তো কারেক্ট অ্যান্সার যদি দেখে ফেলে তাহলে হচ্ছে প্রবলেম হয়ে যায়। আর মিসড কোশ্চেন, কেউ যদি মাঝখানে কোনো একটা কোশ্চেন মিস করে থাকে সেটা একটা নোটিফিকেশন বা একটা অপশন আসবে তার জন্য, আপনি চাইলে এটা অন বা অফ আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আমি যেমন এটা এবং এটা অন করে রাখি, কারেক্ট অ্যান্সারটা অফ করে সেভ করে দিই। এখন দেখেন আপনার অ্যান্সার কিতে কিন্তু অ্যান্সার সিলেক্ট করতে পারতেছেন, তবে অ্যান্সারটা দুই ভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি আপনি খাতা দেখতে পারেন, যে স্টুডেন্টকে আমি কোনো একটা কোশ্চেন দিয়েছি সে অ্যান্সার করেছে, এখন ম্যানুয়ালি খাতা কিভাবে দেখবো। আর অটোমেটিক দেখলে অটোমেটিক কিভাবে দেখবে এবং অটোমেটিকের সুবিধা অসুবিধা কি, তো প্রথমে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। যেমন আমি যেমন একটা নর্মাল একটা কোশ্চেন করেছি যে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ বিজিএমআই, তো এইটার উত্তর কিন্তু এক্স্যাক্টলি এরকমই, এটা ভুল দেখার কোনো সুযোগ নেই। এখন গুগলে যেটা প্রবলেম হয়, আপনি যদি এইটা জাস্ট কপি করে আপনি যদি এখানে এনে পেস্ট করেন এবং এটা লিখে দেন এইটাই কারেক্ট অ্যান্সার এবং মেক অল আদার অ্যান্সার ইনকারেক্ট, যদি এইটা দিয়ে ডান দেন তাহলে যেটা হবে, এই কোশ্চেনের সাথে যদি সরি উত্তরের সাথে যদি না মিলে তাহলে কিন্তু গুগল কেটে দিবে। এখন না মিলে বলতে কি বোঝাচ্ছি, অনেকগুলো অপশন আছে আপনার। গুগল হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ কি জিনিস, এই যে বাংলাদেশের যে বি বড় জি বড়, আমি যখন এটা সেট করে দিচ্ছি তখন কেউ যদি এম ছোট হাতের লিখে, ও সবকিছু ঠিক মতো লিখছে, জাস্ট এমটা ছোট হাতের লিখছে, গুগল কিন্তু খাতাটা কেটে দিবে, কিন্তু নাম্বার পাবে না, একো জিরো হয়ে যাবে এটা। তো অনেক সময় স্টুডেন্টরা এটা করে, প্রবলেম ফেস করে, তখন স্টুডেন্টরা বলে যে স্যার আমি তো এত ভালো পরীক্ষা দিলাম আমার খাতায় তো জিরো আসলো, কেন আসলো, তখন এই যে এইসব প্রবলেমের কারণে আসলে অনেক সময় এরকম হয়। আর কি কি প্রবলেম হতে পারে, এইটা গেলে একটা। দ্বিতীয়, যদি কোনো একটা বানান ভুল লিখেছে তখন এটা ভুল, যেমন গার্মেন্টসের জায়গায় গার্মেন্টস লিখছে সে, এস লিখছে, এটার জন্য গুগল কেটে দিবে। এরপর হচ্ছে ওর যদি মাঝখানে কোনো এক জায়গায় বানান ভুল করে, অথবা এ এন্ডের জায়গায় হয়তো এ এন্ড ইউজ করছে, তাহলে কিন্তু গুগল কেটে দিবে। সো এটার যে প্রবলেম, অ্যান্সার যদি আমার এক্সাক্ট না হয়
তাহলে হচ্ছে আপনারা কখনো এরকম টাইপের সরি এখানে যে অপশন এই অপশনটা দেওয়ার দরকার নেই, এটা দিলে যেটা হবে ওইটা ছাড়া বাকি যাই লিখুক না কেন ও খাতা কাইটা দিবে, অটোমেটিক খাতা সাবমিট হবে না। এখন যদি আপনি এটা না দেখতে চান, স্যার আমি একটা ছেলে পরীক্ষা দিয়ে ফেলছে, কোশ্চেন এমন একটা করছি যে কোশ্চেনটা হইতে পারে প্রত্যেকটা উত্তর আলাদা আলাদা, সে আপনি একটা রচনা লিখতে দিচ্ছেন অথবা মনে করেন একটা ভাবসম্ভাষণ লিখতে দিচ্ছেন, এখন যে লিখছে তারটা দেখে আপনাকে নাম্বারিং করতে হবে, সেক্ষেত্রে আপনি এমসিকিউ তো পরীক্ষা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা সেট করতে পারবেন না, তো খাতা দেখতে হবে ম্যানুয়ালি। তো খাতাটা কিভাবে ম্যানুয়ালি দেখবে, আমি একটা খাতা যদি ওয়ান করি আমার প্রিভিয়াস যে কোনো একটা সেমিস্টারের তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, আমি মিড সেমিস্টারের যে কোনো একটা খাতা অন করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আমি পুরোনো সেমিস্টারে যাই, এই সেমিস্টারের খাতা অন না করে সে সামার 2020 আমি মিড টার্ম কোশ্চেনে যাচ্ছি, যে কোনো একটা এমসিকিউ মিড টার্ম এমসিকিউ, আচ্ছা এই এমসিকিউতে যাচ্ছে, এটাকে অন করতেছি আমি প্রিভিউ দেখানোর জন্য। আপনি যখন প্রিভিউতে মোডে যাবেন স্টুডেন্ট হচ্ছে এরকম টাইপের কোশ্চেন পাবে, ও যখন এটা সাবমিট করে ফেলবে মানে ওর যে এডিশনাল ইনফরমেশন নেক্সটে ক্লিক করলে কোশ্চেনটা আসবে, মানে ইমেল হচ্ছে ওকে ইমেল টাইপ করতে হবে, যদি ভ্যালিড ইমেল টাইপ না করে যেমন আমি এম লিখছি, এখন যদি আমি অন্য জায়গায় ক্লিক করি মাস দিয়ে ভ্যালিড ইমেল, তো আপনারা এরকম ভ্যালিডেশনও ইনপুট করতে পারেন, কাউকে যদি বলেন যে সে শুধুমাত্র সংখ্যা টাইপ করবে সেটাও পারবেন, যদি বলেন যে শুধু টেক্সট টাইপ করবে সেটাও পারবেন আপনি। তো এই ভ্যালিডেশন দেওয়ার প্রয়োজন কি, ভ্যালিডেশন দেওয়ার প্রয়োজন এটার জন্য অনেক সময় আমরা কোশ্চেন টাইপ যেটা বলতেছিলাম যে যদি অ্যাভয়েড করতে চান, প্রবলেম অ্যাভয়েড করতে চান, তখন কোশ্চেনে ভ্যালিডেশন অ্যাড করতে হয়। আচ্ছা আমি একটু বুঝিয়ে বলছি, আপনি সাপোজ একটা ছোট্ট একটা ম্যাথ দিয়েছেন যেটার উত্তর 15 সেন্টিমিটার, সো আপনি উত্তরে যদি লেখেন একটাতে 15 সেন্টিমিটার, একটাতে 20 সেন্টিমিটার, একটা 30 সেন্টিমিটার, ও টিক চিহ্ন যদি দেয় মানে এমসিকিউ সিস্টেম থাকে কোনো প্রবলেম নাই, বাট যখন আপনি একটা ব্ল্যাঙ্ক দিলেন একটা শূন্যস্থান পূরণ দিয়েছেন, এখন সে এখানে 15 সেন্টিমিটার লিখবে, এখন কেউ 15 সেন্টিমিটার সে পুরোটা বানান করে লিখছে, কেউ সিএম লিখছে, কেউ সিএম লিখে ডট দিচ্ছে, একই জন্য একইভাবে লিখছে, তাহলে কিন্তু গুগল কেটে দিবে যেটা বললাম, তাহলে ভ্যালিডেশন কিভাবে অ্যাড করবেন। তো আপনি যেটা করতে পারেন যে আপনি একটা ব্ল্যাঙ্ক দিয়ে, সাপোজ কোন একটা এরকম ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে ব্রেকেটে আপনি এখানে ইউনিটটা লিখে দিলেন যে এটার উত্তর কত সেন্টিমিটার এরকম লিখে দিলেন, তাহলে উত্তরে সে কি লিখবে শুধুমাত্র সংখ্যা টাইপ করতে হবে। এখানে অনেক সময় স্টুডেন্ট যেটা করে এইখানে থাকার পরে ও আবার টাইপ করতে চায়, তো আপনি যদি এইটা রিমুভ করতে দেন না, স্টুডেন্টকে লিখতে চাইলে ওকে লিখতে দিব না, মানে ও চাইলেও লিখতে পারবেন না, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে কোশ্চেনে ভ্যালিডেশন প্লেস করবেন। সো ভ্যালিডেশন কোথায় থাকে, ভ্যালিডেশনটা হচ্ছে আমি একটু ডান দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কোশ্চেন লিখবেন, কোশ্চেনে এইখানে এই নিচের যে অপশনটা এইখানে দেখেন রেসপন্স ভ্যালিডেশন একটা অপশন আছে, তো রেসপন্স ভ্যালিডেশন দিলে যেটা হবে আপনি এখানে কি নাম্বার না টেক্সট না লেন্থ কি জিনিস সেটা ডিফাইন করতে পারবেন, যেমন আমি নাম্বার দিচ্ছি, নাম্বার দিলে এটা কি গ্রেটার দেন না স্মলার দেন, যে কত বেশি টাইপ করতে পারবে অথবা কত নিচে টাইপ করতে পারবে, সো এটা আমি নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার দিচ্ছি, মানে যে কোনো ধরনের নাম্বার সেখানে বসাইতে পারবে। ওকে, সো এটা যদি দিয়ে আমি যদি এটা সেভ করি, এটা যখন প্রিভিউ মোডে যাবো আমি, এই যে দেখেন অ্যান্সার যখন লিখবো আমি, দেখেন আমি টাইপ করতেছি, নিচে ছোট্ট করে একটা নোটিফিকেশন আসবে মাস দিয়ে নাম্বার, এখানে সাবমিট করতে চাইলেও সাবমিট হবে না, আমাকে অবশ্যই যে কোনো একটা নাম্বার টাইপ করতে হবে, যেমন আমি 15 লিখছি, আমি যদি এখন সেন্টিমিটার লিখতে যাই তাহলে কিন্তু এই যে এখানে ইরর মেসেজ চলে আসবে, আমি কিন্তু লিখতে পারবো না। সো এটা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন। সো ইরর অনেক সময় মিনিমাইজ করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি, যেটা দেখাই দিচ্ছি, অ্যান্সার কিতে এই অপশনটা ক্লিক করবেন না, তাহলে হচ্ছে এই সাথে যেটা মিলবে সেটা অটোমেটিক খাতা দেখবে আর বাকিগুলো আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে, এটা একটা অসুবিধা, বাট অ্যাভয়েড করার জন্য ওই যে অন্য সিস্টেম যেটা শিখিয়ে দিলাম সেটাতে আপনারা ম্যাথ টাইপের যদি কোশ্চেন হয় থাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর এখন যদি অন্য কোনো কোশ্চেন টাইপের, যেমন আমি একটা দেখেছি শর্ট কোশ্চেন, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও সেম জিনিস। সো গুগলে যেটা হয়, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে কিছু নাই, কোশ্চেনে যখন আমি যাব একটা কোশ্চেন টাইপে যখন সিলেক্ট করব আমি, এখানে দেখেন কোথাও কোনো শূন্যস্থান পূরণ নাই, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নেই, এই শর্ট কোশ্চেনটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে সেভ করতে হবে। আপনি কোনো একটা কোশ্চেন টাইপ করে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম ক্রিয়েট করবেন যেটার উত্তর হয়তো সে নিচে দিবে, তো আপনি এইভাবে চাইলে শর্ট কোশ্চেন অ্যান্সার সিলেক্ট করতে পারেন মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য। আচ্ছা এরপরে হচ্ছে লং কোশ্চেন বা প্যারাগ্রাফ, যদি বড় একটা প্যারাগ্রাফ লিখে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
শর্ট কোশ্চেনের জায়গায় প্যারাগ্রাফ দিবেন, এখানে বড় একটা জায়গা থাকবে এবং এইখান থেকেও আপনারা রেসপন্স ভ্যালিডেশন অন করে দিতে পারবেন। যে লেন্থ মিনিমাম ক্যারেক্টার কাউন্ট, যে মিনিমাম যদি এত ক্যারেক্টার না লিখে তাহলে ওর এটা সাবমিট হবে না। যেমন 250 ক্যারেক্টার আমি বলে দিলাম একটা রচনা অথবা একটা ইয়া লিখবে, যেটা 250 ক্যারেক্টার না হলে ও সাবমিট করতে পারবে না, মিনিমাম লিখতে হবে। অথবা ওকে বলতে পারেন যে ম্যাক্সিমাম এত ক্যারেক্টার, ও দেখা গেছে নেট থেকে কপি পেস্ট করে লিখছে, এখন খেলে ওকে লিখতেই আছে, এখানে আপনার দেখতে অসুবিধা হয়ে যাবে। আপনি ম্যাক্সিমাম বলে দিতে পারেন যে 250 ক্যারেক্টার বেশি তাকে লিখতে দিব না। সো আপনি মিনিমাম ম্যাক্সিমাম এখান থেকে সেট করতে পারেন রেসপন্স ভ্যালিডেশনে, যদি না দিতে চান উঠাই দিতে পারেন, তখন এটার অপশন থাকবে, ও যা ইচ্ছা তাই করতে পারবে। এই হচ্ছে লং কোশ্চেন টাইপ। এরপর হচ্ছে মাল্টিপল চয়েস, যেটা এমসিকিউ, এটাতে কোনো প্রবলেম নাই, আপনি নর্মালি এমসিকিউ ডিরেক্টলি এখান থেকে সেভ করতে পারতেছেন। এমসিকিউ আপনার অপশন আসবে, আপনার যে তিনটা অপশন বা চারটা অপশনে দিতে এরকম না, আপনি মাল্টিপল যে কটাতে ক্লিক করবেন, যদি 8-10 অপশনে দিতে চান আপনার, এখানে ক্লিক করার সাথে সাথে অপশন চলে আসবে, আপনারা এডিশনালি অপশনে অপশন সিলেক্ট করতে পারবেন এবং ও যেটা দিবে সেটাই সঠিক উত্তর হিসেবে কাউন্ট হবে যদি মিলে, এবং এখান থেকে উত্তর সিলেক্ট করতে পারবেন। তো অ্যান্সার কিতে দেখুন দিবেন দুইটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, এই কোশ্চেনের মার্কস কত, পয়েন্ট কত। যেমন আপনি যদি চান যে একটা এমসিকিউ এর জন্য 0.5 অথবা 1 অথবা একটা এমসিকিউ 2 মার্ক, তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর এখান থেকে অ্যান্সার সিলেক্ট করে দিবেন আপনারা। আর এখান থেকে সিলেক্ট দেখাই দিতে পারবেন যে এইটা সঠিক অ্যান্সার, এক নাম্বার যেটা দিছে এইটাই সঠিক অ্যান্সার, তার মানে যে যে শুধুমাত্র এইটা অ্যান্সার করবে সেই অটোমেটিক্যালি এক নাম্বার পেয়ে যাবে। ওকে, বাট এখানে হাফ নাম্বারের কোনো সিস্টেম নেই, গুগলে যেটা হয় পার্শিয়াল নাম্বারিং নেই। আপনি যদি পার্শিয়াল নাম্বার কাউকে দিতে চান যে এটা হয়তো অর্ধেক হয়েছে, তাহলে 50% নাম্বার পাবে, এরকম অপশন নাই। আর অ্যাড অ্যান্সার ফিডব্যাক, যদি আপনি অ্যান্সার ফিডব্যাকও অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। সাপোজ কেউ যদি ভুল উত্তর কোনো একটা ক্লিক করে, তো এটা লিখতে পারবেন যে এইটা সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হচ্ছে এইটা, আপনি এখানে লিখে দিতে পারবেন। তো কেউ ভুল উত্তরও যদি দেয়, ফিডব্যাকটা যখন দেখবে ফিডব্যাকে সে দেখতে পাবে যে কেন তার উত্তরটা ভুল হয়েছে। ওকে, আপনি কোনো একটা ফিডব্যাক তাকে দিয়ে দিতে পারেন এখানে, এরপর ডান দিবেন। এই ছিল হচ্ছে এমসিকিউ টাইপ। এরপরে হচ্ছে আমার ট্রু ফলস, ট্রু ফলস সেম এমসিকিউ এর মতো, জাস্ট একটা তো ট্রু দিব একটা তো ফলস দিব। এরপর হচ্ছে চেকবক্স। এখন এমসিকিউ আর চেকবক্স এর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আপনি যদি মাল্টিপল চয়েস দেন তাহলে যে কোনো একটাই উত্তর সিলেক্ট করতে পারবে ও। এখন আপনি চাচ্ছেন যে আমি চারটা অপশন দিছি, চারটার যে কোনো দুইটা হচ্ছে উত্তর, ওই দুইটা উত্তরই যারা ক্লিক করবে তাদেরকেই শুধুমাত্র আমি মার্ক দিব, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেকবক্সে দিবেন। চেকবক্সে দিলে একের অধিক উত্তর সিলেক্ট করতে পারবেন, আপনিও উত্তর অ্যান্সার কিতে যখন যাবেন একাধিক সিলেক্ট করে দিতে পারবেন যে এই দুইটা হচ্ছে উত্তর, তার মানে সেই দুইটাতে যদি কেউ ক্লিক করে তাহলে সে পুরো মার্ক পাবে, নাহলে সে মার্ক পাবে না, জিরো হয়ে যাবে। তো আপনি এখান থেকে ডান দিয়ে দিতে পারেন। এই হচ্ছে আমার চেকবক্স। এরপরে হচ্ছে কোশ্চেন উইথ ইমেজ। আপনারা যে নর্মাল যে কোশ্চেন আছে, যে কোনো কোশ্চেনে আপনার ইমেজ অ্যাড করতে পারেন। এইখানে যে ছোট্ট করে ইমেজের বাটনটা রয়েছে, এখান থেকে ক্লিক করলে আপনারা যে কোনো একটা ইমেজ আপনার আপলোড করতে পারেন, আপনার ক্যামেরা থেকে দিতে পারেন, আপনার ফটোসে যদি থাকে বা গুগল ড্রাইভে থাকে সেখান থেকেও ব্রাউজ করে, অথবা গুগলে এখান থেকে সার্চ করতে পারবেন, আপনাকে ওইখান থেকে সার্চ করে বের করতে হবে না, এখান থেকেও যদি থাকে আপনি ডিরেক্টলি এখানে সার্চ করে বের করতে পারবেন। যেমন আমি কটন লিখতেছি, আমি কটন লিখে সার্চ দিচ্ছি, সেই কটনের এই এই ইমেজটা হয়তো আমি দিব, এটা আমি ইনসার্ট করে দিচ্ছি। আপনার কষ্ট করে ডাউনলোডও করতে হয় নাই, আপলোডও করতে হয় নাই, অটোমেটিক্যালি এখান থেকে আপনি অ্যাড করে করতে পারতেছেন, এই হচ্ছে আপনার সুবিধা। আর উত্তরও সেট করতে যদি চান, উত্তরও যদি এরকম চান যে কোনো মানে ইমেজ সেট করে দিবেন, যেমন আমি যেমন এখান থেকে যদি একটু দেখাই, যেমন নিচে আমার আর কিছু নাই, উত্তর হচ্ছে চারটা সাইন আছে, যে নিচে এই কেয়ার লেভেলের সাইনের এইটা কোনটা সঠিক, চারটা আমি ইমেজ দিয়েছি। আপনারা চাইলে ইমেজও সেট করতে পারেন। তো ইমেজ সেট করার জন্য যেটা করতে হবে আপনাকে, প্রত্যেকটা জায়গায় একটা করে ক্লিক করে ওই ইমেজ গুলো আপনাকে দেখিয়ে দিতে হবে লোকেশন, অথবা সার্চ করে এরকম ভাবে আবার অ্যাড করে দিতে পারবেন। এই হচ্ছে অ্যান্সার এবং কোশ্চেন উইথ ইমেজ। এরপর হচ্ছে ড্রপ ডাউন মেনু। সো ড্রপ ডাউন মেনুতে এই সেম জিনিসই থাকবে, আপনার চেকবক্স বা মাল্টিপল চয়েসের মতো ড্রপ ডাউনও একটা সিলেক্ট করতে পারবেন, একের অধিক সিলেক্ট করা যাবে না। বা ড্রপ ডাউনের সুবিধাটা কি, অনেক সময় যেটা হয় যদি অনেকগুলো অপশন থাকে, যেমন এখানে 5টা বা 6টা, এখন এরকম যদি থাকে, যেমন স্টুডেন্ট আইডি সিলেক্ট করবে কেউ একজন, তো স্টুডেন্ট আইডি মনে করেন আমার 50টা আছে, এখন এখানে অনেকগুলো স্ক্রল করে 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 ওর যাইতে হবে, এটার জন্য যেটা করবে কোশ্চেনটা অনেক লম্বা হয়ে যাবে। আপনি যদি ড্রপ ডাউন দেন এতগুলো অপশন, আপনি যখন প্রিভিউ মোডে যাবেন, আমি একটু প্রিভিউ মোডে গিয়ে দেখাচ্ছি, এখানে ক্লিক করলে যেরকম অপশনগুলো আসবে, আপনি ক্লিক করলে কোশ্চেনটা ছোট হয়ে যাবে। এইটা আমরা করতে পারি কখন, এমসিকিউটা যখন আমি এমসিকিউ সিস্টেমে না নিয়ে, মানে আপনারা যদি এরকম ড্রপ ডাউনে দিতে চান, লাভটা হচ্ছে স্ক্রিনটা ছোট থাকে, সো স্ক্রিনে ওই অল্প স্ক্রিনের মধ্যে পুরো কোশ্চেনটা এটে যায়, তাহলে হচ্ছে ওই অ্যাট এ গ্ল্যান্স 10টা কোশ্চেন মনে করেন আপনি দিয়েছেন, অ্যাট এ গ্ল্যান্স একটা স্ক্রিনেই সে 10টা কোশ্চেন দেখতে পারে, আর স্ক্রল করার প্রয়োজন পড়ে না।
বাট অনেক সময় যেটা হয় এটাতে কিছু লিমিটেশন আছে আমাদের, দেখা যায় ওই কোশ্চেন গুলোর উত্তর সে দিয়ে স্ক্রিনশট দিয়ে আবার বন্ধুকে দিয়ে দিছে, বাট এমনি যদি কোশ্চেনটা অনেক বড় থাকে স্ক্রিনশট দিলে ওকে কয়েকবার স্ক্রিনশট দিতে হয়, তো প্রত্যেকটা জিনিসের আসলে আসলে সুবিধা অসুবিধা রয়েছে। এরপর আসি আমি ড্রপডাউনের পরে আছে ফাইল আপলোড। তো ফাইল আপলোডে যখন দিবেন তার মানে হচ্ছে আপনি কোনো একটা কিছু আপলোড করতে চাচ্ছেন, যে কোনো একটা কিছু ড্রয়িং করতে দিচ্ছেন সে ড্রয়িং করে আপলোড করবে, অথবা রিটার্ন কোনো এক্সাম, রিটার্ন এক্সামও সেম এই ফর্মের মাধ্যমে রিটার্ন এক্সাম নিতে পারবেন। তো আপনি নতুন একটা কোশ্চেনের জন্য এখানে প্লাস সাইনে ক্লিক করব, এখন এখান থেকে আমি ফাইল আপলোডে দেব। যখন আপনি ফাইল আপলোডে দিবেন আপনাকে কন্টিনিউ দিতে বলতেছে, মানে এখানে একটা ওয়ার্নিং বা নোটিফিকেশন চলে আসছে। সো এই নোটিফিকেশনটা কি জিনিস, নোটিফিকেশনটা হচ্ছে আপনার গুগল ড্রাইভে সাবমিট হবে এটাকে আপনি এগ্রি করেন কিনা, তখন কন্টিনিউ দিবেন। স্টুডেন্ট যা ফাইলে সাবমিট করুক না কেন এখানে এসে সাবমিট হবে, আর কয়টা সাবমিট করবেন একটা পাঁচটা বা দুটো, মানে দুইটা বা তিনটা সিলেক্ট করা যায় না, সেটা হচ্ছে গুগলের লিমিটেশন। যদি একটা চান যে একটা ফাইলে সাবমিট করবে, এখন একাধিক যদি পিকচার থাকে তাহলে ওকে পিডিএফ এ কনভার্ট করে তারপর সাবমিট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর একাধিক যদি দিতে চান তাহলে পাঁচটা বা দশটা দিতে হবে, মানে দুইটা কখনো সিলেক্ট করা যায় না। আর স্পেসিফিক ফাইল টাইপ যদি সিলেক্ট করতে চান তারপরে ওপিডিএফ দিবে, মানে অনেকে দেখা যায় ভিডিও ভুলে আপলোড করে দিচ্ছে অথবা ওয়ার্ড ফাইল আপলোড করে দিচ্ছে, আপনি যদি এটা প্রিভেন্ট করতে চান তাহলে এইটা অন করে পিডিএফ দিয়ে দিবেন, শুধুমাত্র পিডিএফ আপলোড করতে পারবে আর কিছু আপলোড হবে না এখানে। আর এখানে হচ্ছে এক্সেপ্ট হচ্ছে এক জিবি ফাইল, মানে এই ফর্ম যে ফর্মটা আছে যত মানুষ এখানে ফাইল সাবমিট করবে হাইস্ট এক জিবি পর্যন্ত নিবে, এক জিবি যাওয়ার পর ও আর ডাটা নিবে না, মানে আপনার গুগল ড্রাইভে যদি এক জিবির বেশি জায়গা থাকেও তারপর আর নিবে না। তো এটাকে আপনার চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে যেখানে লিমিটেশন ওয়ান জিবির জায়গায় আপনার 10 জিবি 100 জিবি 1 টেরা করতে পারেন। তো আপনি 1 জিবি আর 10 জিবি সিলেক্ট করতে পারেন, অনেক সময় 10 জিবিও সিলেক্ট করলে অনেক সময় ওয়ার্নিং চলে আসে আমাদের এখানে, যদি অনেক সময় গুগল ড্রাইভের ডাটা থাকে, যেমন আমার গুগল ড্রাইভে কিন্তু জায়গা নেই মাত্র 2 জিবি আছে, তো আপনি 10 জিবি দিলে ওটা নিবে না, তখন ওয়ার্নিং দেখাবে। আপনার এখানে না দেখলেও স্টুডেন্ট যখন আপলোড করতে যাবে তখন ওয়ার্নিং দেখাবে, ওখানে অনেক সময় এটা প্রবলেম হয়। যেমন এই সেমিস্টারে আমাদের একটা টিচার প্রবলেমে পড়ছিল, তখন ওনাকে দেখাই দিতে হয়েছে যে 10 জিবির পরিবর্তে আপনি 1 জিবি দেন। তো আমাদের এসব অপশন না জানার কারণে অনেক সময় দেখা যায় যে পরীক্ষা নিতে গেলে অনেক সময় প্রবলেম ফেস করতে হয় এই জিনিসগুলোর জন্য। আবার সেটিং এও আছে, এই জিনিসটা আপনি সেটিং এও পাবেন, আপনি যেমন এখানে যে প্রথম যে সেটিংটা রয়েছে এখানে যে 1 জিবির সেটিং সেভ করতে পারেন। আর অনেকে যেটা করে ইমেল আইডি সাবমিটের জন্য, যেমন এটা ইমেল আইডির জন্য দেওয়া হয় যে কোন ইমেল থেকে সে পরীক্ষা দিয়েছে, এটার জন্য অনেকে আবার কষ্ট করে এখানে কোশ্চেন করে ইমেল আইডি টাইপ করে, প্রয়োজন নেই আপনার। আপনার সেটিং এ যখন যাবেন এখানে কালেক্ট ইমেল রেসপন্সটা আপনি দিয়ে দিলেই আপনার এখান থেকে ইমেল কালেক্ট হয়ে যাবে। আর ও কয়বার পরীক্ষা দিতে পারবে সেটার জন্য হচ্ছে লিমিট টু 1 রেসপন্স, মানে একবারের বেশি সে পরীক্ষা দিতে পারবে না। আর যদি এডিট করতে চান, অনেক সময় দেখা যায় আমরা এটাকে এডিট করার অপশন দিই, অনেক সময় দিই না, তো আপনি যদি চান এডিট করার অপশনটাকে দিতে চান যে সাবমিট করে ফেলছে এখন আবার ঢুকে কি এডিট করতে পারবে কিনা, সেক্ষেত্রে আপনার এডিট অপশন দিতে পারবেন যে 10 মিনিট সময় আছে, 10 মিনিটের পরে এডিট করছে। বাট আপনারা যখন এটাকে রেসপন্স বন্ধ করে দিবেন তখন কিন্তু আর এডিট করতে পারবে না। তো রেসপন্স বন্ধ করবেন কোথা থেকে সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার এডিট সামারি চার্ট এন্ড টেক্সট রেসপন্সেস, পুরো একটা সামারি আকারে দেখাবে যে কতটুকু বা কয়টা সে সাবমিট করছে। এরপর হচ্ছে প্রোগ্রেস বার, ও দেখতে পাবে যে কয়টা দিছে, 10টার মধ্যে কয়টা সে সাবমিট করছে প্রোগ্রেস বারে দেখতে পাবে। আর শাফেল কোশ্চেন অর্ডার, একটা হচ্ছে কোশ্চেন আপনি শাফেল করতে পারেন, একটা হচ্ছে অ্যান্সার শাফেল করতে পারেন। মানে হচ্ছে আমি এইখানে মনে করেন 1 থেকে 6 পর্যন্ত আছে, তো আপনারা যদি চান যে 1 নম্বর আমি উত্তর সেট করে দিয়েছি এইটাই, বাট এই যেখানে যে 1 নম্বরে আছে দেখা যাবে ওর বন্ধুর কাছে যদি এটা 1 নম্বরে যায় ও কিন্তু বন্ধু কিন্তু 1 নম্বরটা ক্লিক করবে ওটা দেখে দেখে। তো আপনারা এইখান থেকে এই যে সাফল অপশন অর্ডার এটা যদি ক্লিক করে দেন এই কোশ্চেন গুলো অটোমেটিক্যালি সাফল হয়ে যাবে, এক একজনের কাছে এক এক রকম যাবে। সো কেউ চাইলেও উত্তরটা এক্সাক্টলি না পড়ে সে টিক চিহ্ন দিতে পারবে না, ABCD বলবে আর টিক চিহ্ন দিবে ওরকম ভাবে দিতে পারবে না। আর কোশ্চেনের টাইপ, সাপোজ এটা আমার 1 নম্বর কোশ্চেন, ফাইল আপলোডটা 2 নম্বর কোশ্চেন, তো কেউ কাউকে যদি আপনি এটা চান যে 2 নম্বরটা 1 নম্বরে আসুক 1 নম্বরটা 3 নম্বরে চলে যাক এরকম চান, তাহলে হচ্ছে এখানের সেটিং, এখান থেকে আপনি যে প্রেজেন্টেশনে যাবেন, সরি এই যেটা শাফল কোশ্চেন অর্ডার, এখানে ক্লিক করলে কোশ্চেনের অর্ডারটা শাফল হবে। তবে কোশ্চেনের অর্ডারটা শাফল করলে একটা প্রবলেম হয়, এটার জন্য আমাদের সিলেকশন করে নিতে হয়, আমি একটু বুঝিয়ে বলছি। আমি যেমন দেই সাপোজ এইটা আমার ইমেল আইডি, তারপর এখানে ওর আইডি টাইপ করবে অথবা আইডি সিলেক্ট করবে ড্রপডাউন মেনু থেকে, এখানে হচ্ছে যদি ডিউস অ্যামাউন্ট থেকে লিখবে প্রোগ্রামটা সিলেক্ট করলে সে ডে ব্যাচ অ্যান্ড ইভিনিং ব্যাচের, এরপর হচ্ছে মোবাইল নাম্বারটা দিবে, এরপর এই সবগুলো ইনফরমেশন যখন দিবে তখন নেক্সট ক্লিক করলে বাকি 10টা কোশ্চেন আসবে। তো এটার জন্য 2টা পেজ বা 2টা সেকশন করে দিতে হয়। এইটা যদি না করেন আপনি প্রবলেম কি হয়, প্রবলেমটা হয় আপনি যখন কোশ্চেন সাফল দিবেন তখন দেখা যাবে এই যে ইনফরমেশন গুলা এইটা কোশ্চেনের পরে চলে আসছে বা কোশ্চেনের মাঝামাঝি কোনো এক জায়গায় ঢুকে গেছে। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য আপনি 2টা কাজ করতে পারেন, যেমন ইমেলের পর, যেমন ইমেলটা কিন্তু আমার কোশ্চেনের কোনো অংশ না, আপনার এইটা কোশ্চেনের অংশ, এইটা কোশ্চেনের অংশ নিচের এইটা,
সো আপনি এই দুইটা আলাদা কোশ্চেন দিবেন, তখন হচ্ছে এখানে ক্লিক করে এই যে এখানে অ্যাড সেকশন বাটন আছে বা এখানে মানে যেখান থেকে সেকশন আলাদা হবে এখানে অ্যাড সেকশনে ক্লিক করলে দেখেন এই সেকশনটা টোটালি আলাদা হয়ে গেছে। আপনি এখানে লিখে দিতে পারেন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, আর এখানে হচ্ছে বা এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে লিখতে পারেন এমসিকিউ বা অ্যান্সার আপনি লিখে দিতে পারেন। সো দুইটা আলাদা আলাদা থাকবে, এই জিনিস এখানে সফল হবে আর এইটা এই জায়গায় সফল হবে, এইটা প্রিভেন্ট করা যায় না। যদি এইটা কোনো একটা অপশন দিত আমাদের সেটা আমাদের জন্য ভালো হইতো, এটা এরকম কিছু নাই। তো যদি অপশনটা থাকতো আমাদের জন্য সুবিধা হইতো, আর ভুলে যদি এরকম আলাদা করে ফেলেন আপনি আবার আগের জায়গায় ফেরত যেতে পারবেন, এই যে মার্জ উইথ দেব, এটা দিলে এটা আগেরটার সাথে মার্জ হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমার অপশন ফাইল আপলোডের। আর অ্যাড ভিডিও, ভিডিও অপশনটা কোথায় থাকে? ভিডিওটা আসলে কোশ্চেন টাইপের মধ্যে থাকে না, আমরা যেরকম যে কোনো একটা কোশ্চেন যদি টাইপ করি, যেমন এখান থেকে যদি দেখাই, এখানে দেখেন কোনো ভিডিওর অপশন নাই, ভিডিওর অপশনটা থাকে এই যে এখানে আপনার এখান থেকে অ্যাড ভিডিও। তো এই ভিডিও অপশনটা কাদের কাজে লাগে? এটা হচ্ছে যারা অনেক সময় লিসেনিং স্পিকিং নেন, যে আপনার অডিও একটা ক্লিপ আছে অথবা কোন একটা ইউটিউবে কোন একটা ভিডিও ক্লিপ আছে যেটা একবারই রান হবে, নির্দিষ্ট ডিউরেশন দেওয়া থাকবে যে 15 মিনিট, সেটা রান হওয়ার পরে 15 মিনিটটা দেখে ও 5 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে। তো যদি এরকম টাইপের কোনো কোশ্চেন আপনারা দিতে চান ইংলিশ যারা পড়ান, তারা হচ্ছে ইউটিউবে আপনাদের যদি নিজস্ব চ্যানেল থেকে নিজের ভিডিওটা আপলোড করে এই লিঙ্কটা এখান থেকে শেয়ার করতে পারেন, অথবা এখানে সার্চ করে দিতে পারেন। যেমন লিসেনিং আমি যদি সার্চ করি আইএলটিএস লিসেনিং টেস্ট, এরকম যদি একটা কিছু সার্চ দেই, তো এরকম কোন একটা লিসেনিং টেস্ট আপনার আসলো, আপনি এটা আপলোড করে দিলেন। তো ওর যেটা হবে প্রিভিউ মোডে যখন যাবে, ইমেলটা লিখতে হবে ইমেল এমনিতে টাইপ করছি, এই যে এরকম অপশন আসবে। আমি যেহেতু সেকশন করে দিয়েছি সেকশন দুইটা আলাদা হয়ে গেছে, নিচের দিকে যে ভিডিওটা প্লে হবে এখান থেকে ক্লিক করে সে ভিডিওটা প্লে করবে আর অ্যান্সার করবে। তবে এটার একটা লিমিটেশন রয়েছে, এই যে এখান থেকে একটা টানা যায়, অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা নির্দিষ্ট পরীক্ষা দেওয়ার পর এখানে আবার পিছন দিকে টেনে এটাকে আবার পরীক্ষা দেয়, এইটা যদি বন্ধ করে দিতে কোনো কারণে সেটা আমার মনে হয় বেটার হইতো, যেটা গুগল এখন পর্যন্ত করেনি আর কি। তো এটা হচ্ছে গুগলের একটু লিমিটেশন। আর কোন অপশন এই মুহূর্তে নেই কোশ্চেনে, বাট আরেকটা অপশন, যেহেতু আমার অলরেডি 9টা বেজে গেছে, আপনারা যদি বলেন তাহলে আমি কন্টিনিউ করব, আর না হলে আমি শেষ করতে পারি। আর অ্যাডভান্স কিছু যদি আপনাদের জানার থাকে কোনো কোশ্চেন টাইপস, আপনারা কাইন্ডলি আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নির্দিষ্ট কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেন হতে পারে আপনাদের। আমি কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে বেশ কয়েকজন স্যারদের দেখলাম খুব মনোযোগ সহকারে শুনছিলেন, আমরা আশা করছিলাম যে আপনারা কোনো কিছু বলবেন। বিশেষ করে আমি দেখছিলাম যে নুরুল ইসলাম স্যার দেখছিলেন। স্যার, ডু ইউ হ্যাভ এনি কমেন্ট অর এনিথিং রিগার্ডিং দিস ট্রেনিং প্রোগ্রাম? হ্যালো। হ্যাঁ স্যার, আমি ক্যামেরাটাই ক্যামেরা জি, প্লিজ প্লিজ, ডু ইউ হ্যাভ এনি কমেন্ট অর is there any scope to improve this program? কারণ আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি করছি, আগে আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করতাম 7:30, এখন 15 দিন পর পর 7:30 হচ্ছে এই প্রোগ্রামটা গত 2 মাস যাবত প্রায়। হ্যাঁ স্যার, আমি আজকে প্রথম ফার্স্ট আমি আপনাদের এই ট্রেনিং প্রোগ্রামে জয়েন করলাম, মানে আমার কাছে খুবই ভালো লাগলো, আপনাদের আয়োজনটা খুবই সুন্দর। এবং আমি আশা করি যারা দুই একটা ক্লাস করলে পরে আমার মনে হয় আমার আরো ভালো হতো। আমি আজকে প্রথম, আমি আর আর এই ক্লাস গুলো পাই নাই। এই ক্লাস গুলিতে আমরা যারা আগে ছিলেন তাদেরকেও লিংকটা দিয়ে দেবো, আমরা খুশি হব, কারণ এটা অবশ্য অনেক ইস্যু, আপনারা খেয়াল করছেন অনেক বিষয়। তো মানে আরো হয়তো একটা ক্লাস এনাফ না, সেক্ষেত্রে 2 বা 3 বার যদি অ্যাটেন্ড করতে পারেন তাহলে আরো ক্লিয়ার হবে, প্রশ্ন করতে পারবে। আমার ধারণা তাই। থ্যাংক ইউ স্যার। জি প্লিজ, আপনাদের আয়োজনের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, সুন্দর আয়োজন করেছেন, আয়োজনটা অব্যাহত থাকুক, আমরা আরো 2-3টা ক্লাস করি স্যার, করার পরে আমার মনে হয় আমরা উপকৃত হতে পারবো। আপনার
সুন্দর স্যার, আমরা অনেক কিছু আজকে জানতে পারছি আপনাদের এই আজকে অনলাইনে এই ক্লাসে। কিছু বলবো না তবে স্যার, মেঘলা আবহাওয়ার কারণে নেট একটু ডিস্টার্ব করছে, অনেক কথাগুলো স্যার বেজে বেজে আসছে, এটা একটু সমস্যা হয়েছে, এছাড়াও সবই ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কোনো অনলাইন আজকে অন বেশ কয়েকজন ম্যাডাম জয়েন করেছেন, আমরা একজন ম্যাডামের কাছ থেকে শুনতে চাই। ওয়ালাইকুম, থ্যাংক ইউ আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। লাস্ট দিন আমরা যেটা দেখেছিলাম যে আমরা আপনাদের অন ক্যাম্পাসে যে ইয়াটা হয়েছিল আর কি, জি ওয়ার্কশপ, জি অন ক্যাম্পাসে যে প্রোগ্রামটা হয়েছিল আমরা সেটাতে জয়েন করেছিলাম, তো অন ক্যাম্পাসে হলে মনে হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশনটা আরো বেশি ইজি হতো আর কি আমাদের জন্য। এখন যেমন কোশ্চেন করতে মানে একটু আনইজি ফিল হচ্ছে বা বোঝাতেও একটু সমস্যা হচ্ছে, ওই সমস্যাটা হতো না, যদিও লকডাউনের কারণে সেটা সম্ভব না। আমার যেটা মনে হয়েছে যে যেটা মানে প্র্যাকটিক্যাল ইয়াটা ছিল, পার্টটা ছিল অনেকটাই লং ছিল, আরো কিছুটা এনরিচ হলে আমরা আরো কিছু জানতে পারতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ইস্যু ছিল, ইস্যু কমাইয়া আরো ডেপথে যাওয়া। জি জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দিস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কশপ, এবং আমরা ভবিষ্যতে আরো এরকম ওয়ার্কশপ আমরা অর্গানাইজ করব আগামী আগামী বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার আবার আবার সেম সেশন হবে। আপনারা যদি জয়েন করতে চান, অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন দ্য প্রোগ্রাম। এট দি সেম টাইম আমরা এটাও বলতে চাই যে ভবিষ্যতে যদি এর বাইরে আমরা এখন কাজ করছি হলো হাউ টু মেক আওয়ার অনলাইন ক্লাস ইফেক্টিভ, এটা নিয়ে আমরা আলোচনা করছি, হয়তো আগামী মাসে আমরা এই টপিক নিয়ে কথা বলবো। এরপরে আমরা অন্য কোন টপিকে আমরা যাব যেখানে আমরা ডিফিকাল্টি ফেস করব, সেইগুলো নিয়ে কথা বলবো। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমনি প্রত্যেক মাসে আমরা ইন্টারন্যাশনাল কোন ওয়েবিনারে জয়েন করছি সব টিচার, গতকালকে আমাদের ছিল, এবং সেখানে ছিল লিডারশিপ ইন ক্লাসরুম টিচিং, দ্যাট ওয়াজ দ্য টপিক, যে ক্লাসে আমরা যে পড়াচ্ছি আমরা সেখানে লিডারশিপ রোল প্লে করছি কিনা, আর আমরা যদি লিডারশিপ রোল প্লে না করি তাহলে ওই ছাত্রগুলো আমাদের কথা শুনবে না, আমরা তাদেরকে এনগেজ করতে পারবো না ক্লাসে। এবং আমরা দেখেছি এর আগের ওয়ার্কশপ গুলিতে আমাদের শিক্ষক শিক্ষিকারা বলেছেন যে ক্লাসের সবচেয়ে বড় সমস্যা 40-50 জন স্টুডেন্ট শুরু করে ক্লাস, শেষে গিয়ে 5-6 জন থাকে, তার অর্থ হলো যে এনগেজমেন্ট প্রবলেম। তাহলে হাউ টু এনগেজ আওয়ার স্টুডেন্টস ইন ক্লাস, এইটার উপরে ভবিষ্যতে আমরা ওয়েবিনার করবো ইনশাল্লাহ, যে কিভাবে তাদেরকে ধরে রাখা যায়। আজকে তো আমরা টেকনিক্যাল পার্ট পড়ছি যেটার দ্বারা মানে আমাদের শিক্ষকরা এনরিচ হচ্ছেন, যে টেকনিক্যাল এবং ওভারঅল যে কথাগুলি বলা হয়েছে যে অনলাইনে কিভাবে আমরা ক্লাস নেব, কিভাবে আমার ক্লাসটাকে ইফেক্টিভ করব, কিভাবে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনটা করব, কিভাবে আমরা ট্রাস্ট মিউচুয়াল ট্রাস্ট আমরা বিল্ড করব, কিভাবে আমরা কনফ্লিক্ট ম্যানেজ করব, এই ইস্যুগুলো আজকে আলোচনা হয়েছে। আর তার সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। নেক্সট ক্লাসে আমরা হাউ টু এনগেজ আওয়ার স্টুডেন্টস ইন ক্লাস, হাউ টু কিপ দেম ইন আওয়ার স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ আস। এবং আপনারা শুনেছেন যে আমরা যদিও যতই বলি না কেন যে আগামী মাসে বা আগামী বছর করোনা থাকবে না ইত্যাদি, কিন্তু কি হবে আসলে কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখন প্রতিদিন মৃত্যুর রেট আরো বেড়ে যাচ্ছে। যেমনি 5 তারিখ পর্যন্ত এখন লকডাউন দিয়েছে, ভবিষ্যতে হয়তো আরো বেড়ে যেতেও পারে, কারণ মৃত্যু বাড়লে আবার লকডাউন হতে পারে। সো আমাদেরকে অনলাইনে হয়তো বা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে আমাদেরকে থাকতে হবে। এবং শুধু তাই না, আমার তো আমি তো অনুমান করতে পারি যে ভবিষ্যতে যদি পৃথিবী অফলাইনে আসে, যেভাবে আমরা পূর্বে টিচার সেন্ট্রিক ক্লাসরুম যে ছিল, এখন হয়ে গেছে স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম, সেই ক্লাসরুমে আমরা যখন যাব তখন হয়তো বা পাশাপাশি কিছু কিছু প্রোগ্রামের জন্য অনলাইন ক্লাসরুম কিন্তু থেকে যাবে। যেমন ধরেন এক্সিকিউটিভ MBA প্রোগ্রাম, প্রফেশনাল ডিগ্রি, যেগুলা যারা চাকরি করে পড়াশোনা করে তাদের প্রোগ্রামগুলো কিন্তু অনলাইন থেকে যাবে, কারণ আমরা অনলাইনের টেকনিক গুলো শিখে ফেলেছি, অনলাইনের বেনিফিট গুলো আমরা শিখে ফেলেছি। অনলাইনে কিন্তু অনেক বেনিফিট আছে যা আমরা হয়তো দেখছি না, বাট অনেক বেনিফিট আছে। যেমন এই যে আমরা এই অনেকজন টিচার অনেকে এই যে আপনার যে যেখানে আছেন বসে আপনি কথাটা বলতে পারছেন, শুনতে পারছেন, যদি আমার ক্যাম্পাস হতো আপনাদেরকে আসতে হতো, খরচ করতে হতো টাইম এনার্জি, অনেক রকম ব্যাপার আছে। এখন যেমনি আপনি দেড় ঘন্টার মধ্যে পারলেন, এটার জন্য আপনার লাগতো সারাদিন ধরেন 8 ঘন্টা চলে যেত। সো এটার সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। যেমনি ম্যাডাম বললেন, আফরোজা জিনিয়া বললেন যে সামনাসামনি হলে যেভাবে আমরা অভ্যস্ত প্রশ্ন করা বা আরো ইন্টারেক্টিভ করা যায়, হয়তো অনলাইন আমরা ওইভাবে ইন্টারেক্টিভ করতে পারি না।
বাট এটারও টেকনিক আছে, হাউ টু মেক আওয়ার ক্লাস ইন্টারঅ্যাক্টিভ, হাউ টু এনগেজ আওয়ার ক্লাস স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। যেমনি গতকালকে আইআইএম ইন্ডিয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক টিচার প্রফেসর বলছিলেন যে আমাদের অনলাইনে দুইটা চ্যালেঞ্জ, একটা হলো যে কি বলে হাই লেভেল অফ কন্ট্রোল এস্টাবলিশ করা, আর একটা হচ্ছে লেভেল অফ ইনভলভমেন্ট অফ দ্য স্টুডেন্টস। এই দুইটা জিনিস, অর্থাৎ স্টুডেন্টের উপর আমাদের কন্ট্রোল এস্টাবলিশ করা এবং স্টুডেন্টদেরকে আমাদের ক্লাসে অ্যাসাইনমেন্ট ইনভলভ করা। এবং উনি বলছিলেন যে এই দুইটা হাই হাই হতে হবে, অর্থাৎ হায়ার লেভেল অফ মানে কন্ট্রোল এস্টাবলিশ করতে হবে অ্যাজ এ টিচার, আমরা ক্লাস টিচার আছে আমাদের হায়ার লেভেল অফ কন্ট্রোল ওভার আওয়ার স্টুডেন্টস, যেটা আমরা আগে পারতাম কারণ আমরা সামনে দাঁড়িয়ে থাকতাম, ছাত্ররা আমাদের সামনে থাকতো, আমাদের কন্ট্রোল অটো কন্ট্রোল সিস্টেমের কারণে আমাদের কন্ট্রোলটা কিন্তু এস্টাবলিশ হয়ে যেত। এখন কিন্তু আমার সামনে কেউ নাই, আছে ছবি, আমার কিন্তু ওই কন্ট্রোলটা এখন নাই। সেই কারণে উনি বলছে যে হায়ার লেভেল অফ কন্ট্রোল কিভাবে ডিজিটাল ক্লাস অনলাইন ক্লাস আমরা এস্টাবলিশ করতে পারি, হায়ার লেভেল হতে হবে, আর একটা হলো হায়ার লেভেল ইনভলভমেন্ট কিভাবে করতে পারি। এবং উনি সাজেশন দিয়েছেন যে হায়ার লেভেল কন্ট্রোল এস্টাবলিশ করতে হলে আমাদেরকে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট, বিভিন্ন রকম কুইজ, ক্লাস টেস্ট, অর্থাৎ তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। যেমন আপনি যদি অফলাইনে আমরা যখন ক্লাস নিতাম, আপনি যদি দুইটা ক্লাস টেস্ট নিয়ে থাকেন তাহলে অনলাইনে চারটে পাঁচটা নিতে হবে, তাহলে হবে কি ছাত্র আপনার সাথে বাধ্য হইয়া যোগাযোগ করবে, ইন্টারাকশন করবে, ক্লাসের মধ্যে ইন্টারাকশন করবে, অর্থাৎ যত বেশি ইন্টারাকশন করবে যত বেশি আপনার সাথে যোগাযোগ করবে, টিচারের সাথে যোগাযোগ করবে ক্লাস, তত বেশি ক্লাসে আসবে সে, তত বেশি সে ইনভলভ হবে। সুতরাং কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য আমাদেরকে বেশি বেশি কাজ দিতে হবে এবং কাজটা তাদের কাছ থেকে আদায় করতে হবে, তাহলেই তারা ইনভলভ হয়ে যাবে। আর আমরা যদি তাদেরকে ইনভলভ করতে পারি তাহলে ডেফিনেটলি উইল বি এবল টু কমিউনিকেট আওয়ার, আমরা যা বলতে চাই সেটা তাদের কাছে কমিউনিকেট করতে পারবো, লার্নার হয়তো আমার দ্বারা এনরিচড হবে। গবেষণায় দেখা গেছে যে এই যে ছাত্রদের অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীরা 20-30 মিনিটের বেশি কনসেন্ট্রেট করতে পারে না একসাথে, 20-25 মিনিটের বেশি কনসেন্ট্রেট করতে পারে না, সেজন্য দেখবেন যে জুম 40 মিনিটের বেশি কিন্তু ক্লাস নাই, 40 মিনিট পর কেটে যায়, তারপর আপনাকে আবার কানেক্ট হইতে হয়। দ্যাট ইজ সাইন্টিফিক, কারণ গবেষণায় দেখা গেছে 20-25 মিনিটের পর তাদের, আপনি যা বলেন না কেন, তাদের কিন্তু আপনি স্লাইড দেখান আর যাই করেন, তাদের কিন্তু আর ওইগুলি শুনতে ইচ্ছা করে না। সেই কারণে আমাদের ইন্টারন্যাশনাল স্পিকাররা আমাদেরকে বলেছেন ট্রেনিং এর মধ্যে যে আমাদেরকে মাঝখানে ব্রেকআউট রুম আছে, গুগল ক্লাসের মধ্যে ব্রেকআউট রুম আছে, যেখানে গিয়ে গল্প করা যায়, টিচারের সাথে চ্যাট করা যায়, ছাত্র ছাত্ররা মানে সাইড টক করতে পারে, সেখানে আলোচনা করতে পারে, সেখানে চ্যাট রুমে নিয়ে যাওয়া যেতে পারে তাদেরকে, আর সেটা না হলে আপনি 10 মিনিট ব্রেক দিয়ে আবার হয়তো শুরু করা যেতে পারে। তো এই যে কতগুলো টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা ছাত্রকে রি এনার্জাইজ করতে পারি, পুনরায় তাকে শক্তিশালী করে তাকে আবার ক্লাসে নিয়ে আসতে পারি, কারণ আমাদের মিনিমাম ক্লাস তো 1.5 ঘন্টা, এখন বিশ্ববিদ্যালয়ে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম ক্লাস, সে একসাথে এতক্ষণ কনসেন্ট্রেট করানো সম্ভব না। আর যে কথাটা আমি বলছিলাম যে আমরা যে পদ্ধতিতে, আমরা যে কালচারের মধ্যে আমরা বড় হয়েছি, আমরা ছাত্র ছিলাম তখন, এখন টিচার, এখনো যে কালচার, সেটা হলো টিচার স্টুডেন্ট সামনাসামনি, এই কালচারটা থেকে সম্পূর্ণ নতুন একটা কালচার, নতুন একটা টেকনিকের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি। সুতরাং এইটা যেমনি অ্যাকসেপ্ট করতে আমাদের টিচার এবং ছাত্রকে যেমনি সময় নেবে, তেমনি একইভাবে এটা ইফেক্টিভনেস নিয়ে আসতেও সময় নেবে। তবে এখন অলরেডি প্রায় 18-20 মাস এই কোভিডে আমরা অনলাইনে, আপনারা সবাই ক্লাস নিচ্ছেন, আমরা নিচ্ছি, অনলাইনে যোগাযোগ করতেছি 18-20 মাস, আমরা কিছুটা হলো সেই প্রথম সেই মার্চ 2020 থেকে আমরা এখন অনেক বেটার অফ, যে কোনো সময় সে আমরা ভালো আছি। তো সেই বিবেচনায় আমরা যদি উইফ উই কিপ অন লার্নিং, কিপ অন লার্নিং এভরি ডে, তাহলে একটা সময় দেখা যাবে যে 2 বছর পরে আমরাও এটার উপর একটা টেকনিক্যালি সাউন্ড, আমরা এই এই ক্লাস নেওয়ার জন্য আমরা রেডি থাকবো, রেডি হতে পারবো, এবং আমরা ছাত্র প্রিপেয়ার, ছাত্রের মধ্যে একটা প্রিপেয়ারনেস আসবে। কারণ এইটা মনে রাখতে হবে, ছাত্র যদি প্রিপেয়ার না থাকে মেন্টালি, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রিপারেশন বোথ, সাইকোলজিক্যাল প্রিপারেশন ইজ ফার্স্ট ইন অনলাইন ক্লাস, ইভেন ফর টিচার, ফর স্টুডেন্ট, বোথ দ্য গ্রুপস, সাইকোলজিক্যাল প্রিপারেশন, অর্থাৎ সাইকোলজিক্যালি সে অ্যাটাচ কিনা, সাইকোলজিক্যালি সে এটার সাথে মানে ইনভলভ হতে চাচ্ছে কিনা, ওইটাকে সবার আগে। তো সেই জিনিসটা হয়তো বা আমরা যত এই টেকনিক, এই টেকনোলজি নিয়ে যত ডিল করছি, যত বেশি আমরা ক্লাসে আসছি, তত হয়তো বা আমরা সেই সেই ইনভলভমেন্টটা, সেই অ্যাটাচমেন্টটা আমাদের হয়তো ইনক্রিজ করছে, এবং একসময় হয়তো আমাদের এই অনলাইন ক্লাস হাইলি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ ইন বাংলাদেশ ইন দিস অনলাইন টিচিং লার্নিং মেথড।
আমাদের আজকের এই প্রোগ্রামে ডক্টর এম ডি মাসিকুজ্জামান, হেড ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, উনি সুন্দর একটা আলোচনা করেছেন, আপনারা দেখেছেন। উনি বলেছেন যে আমাদের অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনেকগুলি পয়েন্ট মধ্যে একটা পয়েন্ট বলেছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স। আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা ব্যাপার যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে কনফিডেন্স নিতে হবে। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে যেটা উনি বোঝাচ্ছেন যে পাঁচটা কম্পোনেন্ট আছে। উনি বলছেন যে সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জানা, নিজে আমি আমি কে, আমার কথা তারা আমাকে কিভাবে নিচ্ছে, বা আমার আমি তাদের থেকে কতটুকু ডিফারেন্ট, বা তাদেরকে কি নলেজ দিতে হবে, আমার আমার ক্ষমতা কতটুকু সে সম্পর্কে জানা, স্কোয়াড অ্যানালাইসিস যেটা বলছে, সেলফ মনিটরিং এন্ড রেগুলেশন, যেটা আজকের এই মিটিং, যে নিজেকে এনরিচ করা। যেমন আমরা অনেকে জানি যে অনেকে বলে যে আমার খুব মেজাজ গরম, আমার মাথা গরম হয়ে যায়, অনেকে বলে যে আমি টাইম মেনটেন করতে পারি না, তাহলে এগুলি মনিটর করলে কিন্তু পারা যায় না, তা না, এগুলি কিন্তু মনিটর করলে এগুলি একসময় গিয়ে কিন্তু পারফেক্ট হওয়া যায়। তো সেটাই বলছিল ইন্টেলিজেন্সের একটা কথা, যে সেলফ মনিটরিং। তারপরে হলো এমপ্যাথি, অন্যের জায়গায় গিয়ে আমরা চিন্তা করি কিনা। যেমন এই যে ছাত্র ক্লাসে আসতেছে না, সে ইন্টারেস্ট পাচ্ছে না, সে আমার কথায় সে এনগেজড হচ্ছে না, হোয়াই, আমি কি ওর জায়গায় গিয়ে চিন্তা করতে পারি কিনা, সেটাকে আমরা বলছি এমপ্যাথি। অন্যের, আমার আমার যে সামনে বসা আছে তার জায়গায় গিয়ে চিন্তা করা যে সে কেন আমার কথা শুনছে না, এইটা চিন্তা করা। যেমন এই ক্ষেত্রে আমরা দেখি যে ক্লাসের মধ্যে আমরা অনেক সময় কিন্তু কনফ্লিক্ট হয়ে যাই ছাত্রদের সাথে, কিরকম পার্সোনালিটি কনফ্লিক্ট। আসলে ছাত্র তো কোশ্চেন করবে, এটাই স্বাভাবিক, ছাত্র কোশ্চেন করবে, ছাত্র বুঝে করে না বুঝে করে নানাভাবে করে কোশ্চেন করবে। এখন আমি যদি ওর পার্সোনালিটিতে আঘাত করি যে তুমি একটা তুমি এটা বুঝলে না, তুমি এই ক্লাসে পড়ো এটা হইলো, তাহলে এটা কিন্তু পার্সোনালিটির উপর আঘাত হইলো, পার্সনের উপর। এই জন্য বলা হয়েছে বি ক্রিটিক টু আইডিয়া, নট ক্রিটিক টু দ্য পার্সন, ব্যক্তির ক্রিটিক হয়েন না, আইডিয়ার ক্রিটিক হন, তাহলে কিন্তু পার্সোনালিটি কনফ্লিক্ট আসবে না। এরকম নানা রকম বিষয় আছে, অনেক ইস্যু আছে যেগুলি আমরা অন্যের জায়গায় গিয়ে চিন্তা করলে কিন্তু এই বিষয়গুলি আমাদের কাছে খোলাসা হবে। তারপর আছে সেলফ মোটিভেশন, আমি যখন ক্লাস নেবো, আমি যদি মোটিভেটেড না থাকি আমার ছাত্র কিভাবে মোটিভেটেড থাকবে। আমি স্লাইড দেখে গেলাম সমানে, ফর এক্সাম্পল একটার পর একটা দেখাই যাইতেছে, ও তো ঘুমাই পড়বে, এটা তো হবে না। সুতরাং আমাকে স্লাইডও দেখাইতে হবে, স্লাইড দেখাইয়া শুধু রিডিং না করে আমাকে কথা বলতে হবে তাদের কাছ থেকে, তাদেরকে আপনার সাথে নিয়ে পড়াতে হবে, এটা আমরা বলছি যে সেলফ মোটিভেশন। আর একটা হচ্ছে সোশ্যাল স্কিল, যে একসাথে ধরে রাখা, তাদেরকে ভালো বিহেভ করা। যেমন যেমন আজকে আমি এক জায়গায় বলছিলাম যে আমাদের অফিসাররা ছাত্রদেরকে তুমি তুমি করতেছে ফোনের মধ্যে, আমি বলছিলাম যে এটা কি কথা, ছাত্রকে তুমি কেন বলবে, ছাত্রকে আপনি বলতে হবে। এই ছাত্র একদিন বাংলাদেশের জজ ব্যারিস্টার হবে, এই ছাত্র একদিন বাংলাদেশের চালাবে, বাংলাদেশের সচিব হবে, বাংলাদেশের মন্ত্রী হবে, আমি তাকে তুমি তুই তাকারি করতেছি, এটা ঠিক না, এটা ঠিক না। আমরা টিচাররাও উই মাস্ট রেসপেক্ট, তাদের রেসপেক্ট আছে, তাদের লেভেলের একটা রেসপেক্ট আছে, আমাদেরকে সেই রেসপেক্টটা দেওয়া হয়েছে। আমরা বলছি সোশ্যাল স্কিল, তাদের সাথে আমরা একাকার হয়ে যাব না, মিশে যাব না, আবরণহীন ভাবে মেশা যাবে না, বাট আপনি যদি তাদেরকে যদি গুরুত্ব দেন, তাদের প্রতি যদি আগ্রহ দেখান, ডেফিনেটলি আপনি দেখবেন যে তারা আপনার ফলোয়ার হবে, আপনার কথা শুনবে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলি, আমরা অনলাইনে আসি যদিও আমরা সামনাসামনি কোনো কিছু পারছি না, তারপরও অফলাইনেও আমরা যদি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করি, তাহলে পারহ্যাপস উইল বি এবল টু মেক আওয়ার ক্লাস ইফেক্টিভ। আমরা নর্দান বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে আমরা নিয়েছি, এবং আমরা গত চার মাস যাবো, চার কি ছয় মাস বলতে পারেন, জানুয়ারি থেকে আমরা এই প্রোগ্রামগুলি অফলাইনে অনলাইনে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আজকে হয়তো আপনারা ঢাকার সবাই জয়েন করছেন, ঢাকার বাইরে চট্টগ্রাম, বান্দরবন, মাদারীপুর, ফরিদপুর, তারপর চিটং, বিভিন্ন জায়গা, সাতক্ষীরা, বরিশাল, বিভিন্ন জায়গার প্রফেসররা আমাদের সাথে অ্যাটেন্ড করতেছেন এবং আমাদের কথা শুনছেন, এবং এটা আমাদের জন্য সৌভাগ্য এবং সুযোগ যে আমরা অনলাইনের মাধ্যমে তাদের সাথে কন্টাক্ট করতে পারছি। সো নর্দার্ন ইউনিভার্সিটি একটা ওল্ড একটা ইউনিভার্সিটি, একটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি হিসেবে আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমাদের নর্দার্ন বিশ্ববিদ্যালয় 2002 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে সোপার 30,000 গ্রাজুয়েট মানে এখান থেকে বের হয়েছে। এই 30,000 গ্রাজুয়েটের মধ্যে আপনি শুনলে অবাক হবেন, 100 বেশি আছে জুডিশিয়ারিতে, অর্থাৎ কোর্টের জাজ, আমাদের ছাত্ররা, আমাদের গ্রাজুয়েটরা, আমাদের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের 80 জনের বেশি ছাত্র যারা বাংলাদেশ সরকারের সচিব, উপসচিব ইত্যাদি বর্তমানে আছে। সুতরাং আমরা একটা বড় একটা টিম, আমরা যে কোনো কিছু ইচ্ছা করলে করতে পারি, আমরা এটা করছি। এবং আমরা যারা এক্সিস্টিং ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমরা জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের টাকা পয়সার অভাব আছে, এখন এই কোভিডের সময় অনেকের বাবা মায়ের
চাকরি চলে গেছে বা বেতন কমে গেছে, সেখানে আমরা স্টুডেন্ট সাপোর্ট লোন নামে একটা লোন ব্যাংকের মাধ্যমে আমরা চালু করেছি। আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র হলে এই ওই ছাত্ররা ম্যাক্সিমাম 3 লাখ টাকার মতো লোন পেতে পারবে। সেই লোন দিয়ে তারা পড়াশোনা শেষ করতে পারবে এবং পড়াশোনা শেষে গিয়ে তারা সেই লোন পরিশোধ করতে পারবে যখন তারা কর্মক্ষেত্রে যাবে। এরকম একটা ব্যবস্থা আমরা করেছি। আমি শিওর যে আপনারা আপনাদের সাথে কানেক্টেড ছাত্রছাত্রীদের সুযোগটার কথা বলবেন। আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেন নাই, মোস্ট অফ অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট আওয়ার পার্মানেন্ট ক্যাম্পাস। ইট ইজ এ হিউজ ক্যাম্পাস, 200 কোটি টাকা ব্যয়ে 3 লক্ষ স্কোয়ার ফিটের একটা ক্যাম্পাস করা হয়েছে। সেখানে 30,000 ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে। এবং আমরা আরো একটা কাজ করছি, আমরা বিভিন্ন কলেজের স্যারদের মধ্যে থেকে আমরা কাউন্সিলর নিয়োগ করছি। কাউন্সিলর এই কারণে যে যেহেতু আমরা কানেক্টেড না এখন কলেজগুলি বা বিজ্ঞাপনেও কোনো কাজ হয় না, কারণ আমাদের যে কি আছে আমরা কি করি এই কথা আমাদের ছাত্রছাত্রীর পটেনশিয়াল ছাত্রছাত্রী টিচার সবার কাছে পৌঁছানো দরকার। সেখানে আমরা কিছু কাউন্সিলর নিয়োগ দিচ্ছি, কাউন্সিলর আমরা অফিসিয়ালি নিয়োগ দিচ্ছি যারা ইন্টারেস্টেড ফ্যাকাল্টি কলেজ টিচারদের মধ্যে থেকে। এবং কাউন্সিলররা যদি রিকমেন্ড করে কাগজে লিখে ছাত্র পাঠাতে তাহলে একটা অনারেমের ব্যবস্থা আছে, 5,000 টাকার একটা ব্যবস্থা আছে, সেটাও আমরা করি। কারণ একজন লোক শুধু শুধু কেন ছাত্র নিয়ে আসবে ক্যাম্পাসে, তার তো একটা খরচ আছে। সব বিষয়টাকে বিবেচনা নিয়ে আমরা কাউন্সিলর নিয়োগ করতেছি। এবং ভবিষ্যতে আমরা এই ধরনের আরো আইসিটি, ওই যেটা ম্যাডাম যে কথাটা বলছিলেন, আইসিটি প্রোগ্রাম আমরা ক্যাম্পাসে আরো আয়োজন করব এবং আমরা আশা করি যে সেসব প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। সো উইথ দিস আই হোপ অ্যান্ড বিলিভ দ্যাট this program will be effective and value adding for you, and it will help you to continue your teaching at your college. So with this aajke ei onusthane jara speaker chilen Dr. MD Mashrafuz Zaman ebong Mr. Mazharul Islam, ami dujon ki amader Northern Bishwabidyalayer pokkho theke ei philanthropic service dewar jonno ami dhonnobad janacchi। আমি ধন্যবাদ জানাচ্ছি যেসব শিক্ষক শিক্ষিকা মহোদয় মন্ডলী আজকে কষ্ট করে এই সন্ধ্যার পরে দেড় ঘন্টা সময় আমাদের সাথে অতিবাহিত করেছেন তাদেরকে। এবং আমি আশা করি যে ভবিষ্যতে আমরা যদি ডাকি তাহলে আপনারা সেই ডাকে সাড়া দেবেন এবং আমরা লেটাস ওয়ার্ক টুগেদার, লেটাস লার্ন টুগেদার, লেটাস বিল্ড আওয়ার স্টুডেন্টস ক্যারিয়ার্স টুগেদার অ্যান্ড লেটাস কন্ট্রিবিউট টু দা টু ফর বিল্ডিং দা নেশন, for building the career of our young generation in this country. With this ami apnader sokolke shustota ebong nirapotta kamona kore amra ekhanei ajke shesh korchi. Allah Hafiz, assalamu alaikum.